আইয়ে লা না চিল্লাইলে বেশি একটা জোরে শোনায় না। ওকে, আসলে এইটাই টেস্ট করার ছিল যে জোরে চিল্লাইলে কি আবার শব্দ টব্দ ফাইটে টাইটে যায় কিনা আর কি। ডাজেন্ট ম্যাটার, হালকা পাতলা সুস্থতা নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝখানে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু PMWS পাবজি মোবাইল উইকলি স্ক্রিম সিজন 1 হোস্টেড বাই HSTU Esports হাজি দানেশ ইউনিভার্সিটি। যাই হোক, অ্যান্ড আজকের আমাদের সাথে আছেন অনেকগুলো টিম, যদিও সবগুলো টিম কিন্তু মানে ম্যাক্সিমাম টিম কিন্তু আসলে অপরিচিত, বাট অন্যান্য টিমগুলো কিন্তু পরিচিত। সো যাই হোক, পরিচিত এবং অপরিচিত সব মিলে একবারে পরিচিত হয়ে যাবে এবং আশা করছি সবাই প্রপার সাপোর্টটা করবেন এবং বেশি বেশি করে স্ট্রিমটা শেয়ার করবেন, কারণ স্ট্রিমটা শেয়ার করা হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে? সো যদি শেয়ার না করে থাকেন তাইলে আপনার জন্য পুতা শট রেডি, আর যদি শেয়ার করে থাকেন তাইলে লটস অফ লাভ ফর ইউ। এবং যারা যারা স্ট্রিমে দেখবেন তারা বেশি করে কমেন্ট সেকশনে থাকবেন, ওকে? সো কমেন্ট সেকশনে থাকাটা বাধ্যতামূলক। অ্যান্ড থ্যাংক ইউ ফর ফলো ব্রো, অ্যান্ড আশা করি আমার আমার কী বলে আমার স্ট্রিম অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে বইলে দিছে, থ্যাংক ইউ ফর ফলোয়িং, ওকে? সো আই গেস কথা শুনতে পাওয়া যাচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি, এবং দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টিম কিন্তু জয়েন করে ফেলছে, ইটস অলরেডি 9:31। যাই হোক, অ্যান্ড আমাদের সাথে কোন কোন টিম এক্স্যাক্টলি আছে সেটা একটু অ্যানাউন্স করতে চাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন স্পেকট্রাইলস, এক্সাইল অ্যান্ড এক্সোটি এন্ট্রি,
এন্টিটি বাই দ্য ওয়ে নট এন্ট্রি অ্যান্ড এক্স বি রোয়ার ইনস্টিংক্ট অ্যাটাক অফ টাইটান টি ডাব্লিউ এল ই স্পোর্টস ডেডলি আউটলস আর টু এফ ক্রিটিক্যালস গার্ডিয়ান্স ইএস ইএসপি বাই দ্য ওয়ে অ্যান্ড আরও আছেন আমাদের সাথে ইন্ডিভিজুয়ালস টিম আয়রন সাইট অ্যান্ড শাইনিং স্টার্স ডেড শট আর টু এফ নাইট হান্টার এক্সিকিউশনার্স নাগিন এক্স ও মাই গুডনেস টিসি ই স্পোর্টস রিভলিউশন এইচ এস টি ইউ স্ট্রেঞ্জার্স কোয়ান্টাম ই স্পোর্টস ডেড সোল ই স্পোর্টস ডেড সোল এইট টি এস বি স্টার্টার্স স্টর্ম ই স্পোর্টস স্টর্ম নট স্টর্ম বাট স্ট্রম সরি স্ট্রম ই স্পোর্টস অ্যান্ড স্ট্রম থার্ড আই ওকে মানে স্ট্রম এমনভাবে আর কি নামটা লেখা দেখে মনে হয়েছিল লাইক স্টর্ম ওকে তুফান বাট নো স্ট্রম ওকে অ্যান্ড আরও আছেন আমার সাথে আই ই কোড জিরো অ্যান্ড কার্ডিগ্যান্স ডাবল এইচ ওকে এইচ এইচ বললে মনে হয় বেশি বেটা সেখান থেকে মোটামুটিভাবে সবাই জয়েন করে ফেলেছে আইইসি যে জয়েন করে ফেলেছে দ্য জেসি জয়েন করে ফেলেছেন ফ্লেমস জয়েন করে ফেলেছেন ডেভিল হোয়াইট অলসো ওয়াজ জয়েন করে ফেলেছেন ফ্রম আইইসি জেড অলরেডি অন স্লট 24 অ্যান্ড আরও দেখতে পাচ্ছি এখান থেকে জিডিএসএক্স জয়েন করে ফেলেছে আমাদের মাঝখানে এটা কি স্লট নাম্বার না ইয়া কার্ডিগ্যান্স এইচ এইচ জয়েন করে ফেলেছে অ্যান্ড অলসো স্ট্রম থার্ড আই অ্যান্ড স্ট্রম ইয়ে স্পোর্টস ফুল স্কোয়ারে জয়েন করে ফেলেছেন বাট টিএসবি কই স্লট 21 টিএসবি কিন্তু নাই এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না তাদেরকে আরও দেখতে পাচ্ছি স্লট 20 ডেড সোল এলিট জয়েন করে ফেলেছেন আমাদের সাথে অ্যান্ড কোয়ান্টাম ইয়ে স্পোর্টস জয়েন করে ফেলেছেন অ্যান্ড কোয়ান্টামের পক্ষ থেকে অক্সিন ভাই কিন্তু আছেন আমাদের সাথে দি ওয়ান অ্যান্ড অনলি কোয়ান্টাম অক্সিন জয়েন করে ফেলেছেন কিন্তু আগে থেকেই পরিচিত এবং আমার ফ্রেন্ড লিস্টও আছে মোটামুটি কায়দায় সো ভাই ব্রাদার আর কি বলতে হবে সো ভাই ব্রাদারের খেলা হাইলাইট তো হয়ে যাবে বেশি করে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি কোয়ান্টামের পক্ষ থেকে ডেল্টা মেলকলম অ্যান্ড সোহান ওপি বাহ বাহ যাই হোক আচ্ছা লাগা অ্যান্ড এইচএসটিউ স্ট্রেঞ্জার্স ওকে তারা কিন্তু এখনও পর্যন্ত ফুললি ট্রায়ও স্কোয়াডের বাকি একজন কোথায় দেখতে পাচ্ছি ওয়ান শট মনস্টার অ্যান্ড অক্টোবাস তিনজন জয়েন করে ফেলেছেন আরও একজন নেই এবং আরও দেখতে পাচ্ছি টিসি ই স্পোর্টস রিভলিউশন ফুল স্কোয়ারে জয়েন করে ফেলেছেন এক্সিকিউশনার্স নাগিন এক্স জয়েন করে ফেলেছেন এখান থেকে ফুল স্কোয়ারে বেরি ব্লুবেরি রেড বেরি অ্যান্ড স্কারলেট ও মাই গুডনেস অ্যাট জেড অ্যান্ড ডেড স্নাইপার হ্যাজ নট ডাউনলোডেড দ্য ম্যাপ অ্যান্ড মিসড দিস ম্যাচ আই মিন ভাই ম্যাপ ডাউনলোড করা নাই হোয়াট দ্য হেক মানে কী ব্যাপার আপনার ম্যাপ ডাউনলোড করা নাই কেমনি কী ভাইয়া ইয়ে আমি আচ্ছা নেই লাগা যাই হোক এখনও পর্যন্ত কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আমাদের ওয়ান্স এ টাইম কিন্তু গাইস তিনটা প্লেসে স্ট্রিম হচ্ছে অন ফেসবুক অন হেকটট গেম টিউব অ্যান্ড অলসো অন ইউটিউব অ্যান্ড ফেসবুক অন কুইরকিয়র্ক ওকে সো মানে মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ফলোড আস অবভিয়াসলি অ্যান্ড যারা ফেসবুকে দেখতে অসুবিধা ফিল করতে আসেন তাদের জন্য বলতে আসি ভাই ইউটিউবে যেয়ে দেখতে পারেন ইউটিউবে তো কারোর গ্লিচ ট্লিচ তেমন একটা হবার কথা না অ্যান্ড আমরা ম্যাচের মধ্যে ঢুকে পড়লাম আশা করি আমার এসএফএক্স বন্ধ ছিল না এবং আমরা ইন গেম সাউন্ড পেয়ে যাবো খুবই দ্রুত ততক্ষণে দেখার চেষ্টা করছি ভাই কী সুন্দর একটা প্রোফাইল পিক দিয়ে রাখছে মানে অর্ধেকে মানে কী ভাই ড্রেসের মধ্যে মানে কী তার জোড়া তালি তালি মারার একটা ড্রেস যাই হোক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্পেকের পক্ষ থেকে রেয়ন দিস ইজ আওয়ার টিম টু স্পেক ট্রায়ালস এক্সাইল ও স্পেক ট্রেলস এক্সাইল মেবি ইয়া স্পেক ট্রেলস এক্সাইল স্পেক ট্রায়ালস হয়ে যায় ওই তো আর কি যে যেভাবে প্রোনাউন্সিয়েশন করে বুঝতে পারছেন তো যাই হোক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টিম কিন্তু লবির মধ্যে এন্ট্রি নিয়ে ফেলাইছে যদিও বা ডেভিল নামের কোনো একজন ব্যক্তি যিনি আসলে মিরামারের ম্যাপ ডাউনলোড করেননি তিনি আসলে ম্যাপ থেকে বের হয়ে গেলেন ভাই নেক্সট টাইম একটু ম্যাপ ট্যাপ যা আছে সব একটু ডাউনলোড করে নিয়ে আর যে যে আসলে ম্যাচটা মিস করে ফেলছেন অবশ্যই স্ট্রিমের মধ্যে চলে আসবেন নিজের টিমমেটদের খেলাটা দেখবেন আর কি তাদেরকে উৎসাহ দিবেন এটাই তো আসলে ম্যাটার তাই না আমরা তো সবাই চাই হচ্ছে এটা যাই হোক আমাদের প্লেন পাটটা দেখে নেবে এখান থেকে ভ্যালেডেল মার থেকে শুরু হয়ে সোজা চলে গেছে ইম্পালাতে বাই দ্য ওয়ে গাইস সবার সুবিধার্থে আগে থেকেই বলে রাখি যদি কোনোভাবে স্ট্রিম এন্ড হয়ে যায় তাহলে পিওর বসবেন বাংলাদেশে কারেন্ট গেছে মানে মোর এলাকায় কারেন্ট গেছে ওকে আর কোনো কথা নাই ক্লিন ক্লিয়ার অ্যান্ড আমরা দেখতে পাইতেছি অলরেডি রিপার জাম্প করে ফেলেছে দিস ইজ দ্য টিম সেভেন ইয়া রিপার অলরেডি জাম্প করে ফেলেছে ডেডলি আউট লস দিস ইজ নট রিপার বাট ডেডলি আউট লস স্কোয়াড এবং ক্ল্যান্টেক আসলে রিপার দেখতে পাচ্ছি দ্যাটস আসলে রিপার করে বেলে ফেলাইলাম অ্যান্ড এইচএসটিও কিন্তু জাম্প করে ফেলেছে অলসো ওএসি জাম্প করে ফেলেছে দিস ইজ ওএসি অর ডিএসি আই ডোন্ট নো বাট দিস ইজ টিম 19 অ্যান্ড আই গেস দিস ইজ আওয়ার ডেড সোল ইয়ে স্পোর্টস অ্যান্ড তো ওএসি কেন ডেকটা যাই হোক দেখা যাক কী হয় অ্যান্ড টিসিও কিন্তু জাম্প করে ফেলেছে আইইসি যে একই সাথে জাম্প করে ফেলেছে এবং তাদের সাথেই কিন্তু টিসি ইয়ে স্পোর্টস রিভলিউশন অ্যাভেলেবেল দেখা যাক কী হয় আইইসি যে এখান থেকে পেকারোর দিকে রওনা দিয়ে ফেলেছে অলরেডি অ্যান্ড এস টি ইয়ে স্পোর্টস অলসো টিম 23 অ্যান্ড ইট মিনস আওয়ার স্ট্রং থার্ড আই
ওকে, স্ট্রম থার্ড আই অ্যান্ড স্ট্রম অফিসিয়ালের মেবি দুইটাই লাইন অ্যাভেলেবেল, ইয়া স্ট্রম ইয়ে স্পোর্টস অফিসিয়াল দুটো লাইন লাইন আপ অ্যাভেলেবেল এখানে। অ্যান্ড পেকারোতে একটা ক্লাস লেগে গেছে মোটামুটি ভাবে, আরও ক্লাস দেখতে পাচ্ছি এখান থেকে, ইএক্সি এক্সিকিউশনার্সের সাথে এসটির একটা ক্লাস, এবং সাথে আইআর তো অ্যাভেলেবেল, এবং আরও দেখতে পাচ্ছি জিডিএসএক্স এর সাথে এখানে একটা ক্লাসের পসিবিলিটি রয়েছে। মিনাস জেনারেল সেসে আমরা আইইর দিকে নজরদারি রাখবো, যেখান থেকে তারা এখনও পর্যন্ত জাম্প করে ফেলেছেন অলরেডি। ডিজেসি জাম্প করার পরপর আসলে বাইকও পাইয়ে গেছে, ভাই এরকম গ্লিচ হচ্ছে কেন ভাই, এটা কেমন? ও মাই গুডনেস, ডেভিল ওয়াইটি দুটো কিল মেবি কনফার্ম করে ফেলেছে অলরেডি আইসিজি এখান থেকে, ইয়া একটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড ডেভিল ওয়াইটি হাতে উইন 24 পেয়েই কিন্তু, উইন 94 সরি নট উইন 24, উইন 94 পেয়েই কিন্তু এখান থেকে একটা কিল বের করে ফেলেছে। অ্যান্ড অলসো ফ্লেমস কথা না বললেই না, এখান থেকে ফ্লেমস একটা কিল মেবি বের করার পজিশনে ছিল, বাট নো ইন ভেন। অমিত ই ডাবল এক্স, কি অবস্থা তোমার? লাভ ফ্রম কোয়ান্টাম ই স্পোর্টস, আরে লাভ ইউ ভাই অমিত ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস অন কমেন্ট সেকশন অবভিয়াসলি, অ্যান্ড আ ভেরি বিগ শাউট আউট গোস টু ইউ অমিত ই ডাবল এক্স ফর জয়নিং উইথ আস অন কমেন্ট সেকশন বাই দ্য ওয়ে। অ্যান্ড লাভ ফ্রম কোয়ান্টাম ই স্পোর্টস, ভাই জানিয়ে দিয়েছেন কোয়ান্টাম ই স্পোর্টসকে দেখাতে হবে আজকে, বুঝতে পারছি এটা আসলে কোয়ান্টাম ই স্পোর্টসকে দেখানোর জন্য আসলে একটা কি বলে কমেন্টটা ছিল। যাই হোক, আমি তাদেরকে ক্যাচ করে ফেলবো খুবই দ্রুত। তার আগে আইইসিজেডের পক্ষ থেকে এখান থেকে একটা আক্রমণ শুরু হয়ে গেছিলো, সেটা আর কি দেখতে গেছিলাম। মোটামুটিভাবে আমরা ম্যাপটা একটু দেখে নিব, নেক্সট ক্লাসের দিকে চলে যাবো খুবই দ্রুত। এখান থেকে স্ট্রং অফিসিয়াল, নট অফিসিয়াল বাট ইস্পোর্টসের সাথে একটা ফাইটার পসিবিলিটি রয়েছে, ইয়া অলরেডি কিন্তু কোয়ান্টামের উপরে তারা আক্রমণ করে ফেলেছে অলরেডি। কোয়ান্টাম ইজ ইন ডেঞ্জার রাইট নাও, স্ট্রং থার্ড আই কোথায়? ইয়া কোয়ান্টাম ভার্সেস স্ট্রং থার্ড আই। অ্যান্ড অলরেডি ম্যালকম গট এলিমিনেটেড, আমরা এখান থেকে একটু ড্রোন পার্সপেক্টিভে দেখা ট্রাই করবো। আলফা অ্যান্ড অক্সিন একদমই কিন্তু মুখোমুখি পর্যায়ে অ্যাভেলেবেল, অ্যান্ড কোয়ান্টাম আই মিন অমিত ভাই অলরেডি কিন্তু কোয়ান্টামের সাথে ফাইট শুরু হয়ে গেছে। সো দিস ইজ ইয়র টিম রাইট নাও। অ্যান্ড ডেল্টা এখান থেকে দূর থেকে একটা রোটেশন দেওয়ার চেষ্টা করছেন, মিস্টার ভন্ডো প্রিডেটর সবাই সামনে থেকে চলে আসার চেষ্টা করছেন, অক্সিন অ্যান্ড সোহান ওপি সবাই কিন্তু অ্যাভেলেবেল পেছন থেকে, বাট আই গেস অক্সিন ভার্সেস আলফা ওপির সাথে একটা ব্যাটেল হয়ে যাবে। অক্সিন এখান থেকে রিভেঞ্জটা বিসলি নিয়ে ফেলবে, অলরেডি কিন্তু কোয়ান্টাম ইস্পোর্টস এখান থেকে ফুললি ট্রাই। অ্যান্ড আই সিজের খুবই দ্রুত মাঝখান থেকে ফাইট চলছে অলরেডি, খুবই দ্রুত সেটা কভার করতে চলে যাবো। তার আগে দেখে নিবে এখান থেকে স্ট্রং থার্ড আই এর এলিমিনেশন পার্ট, অ্যান্ড দেখতে পাচ্ছি ডেল্টা একদমই কিন্তু সামনে এগিয়ে আসছে হাতে করে এম4, অ্যান্ড ধরে ফেলেছে প্রিডেটরকে, ইয়া অ্যান্ড প্রিডেটর গট নকড বাই ডেল্টা, সুন্দর একটা কিল। অ্যান্ড অক্সিন এখান থেকে তাকে এলিমিনেট করে ফেললো অলরেডি, অ্যান্ড কোয়ান্টাম এখান থেকে কিল কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম করেনি। ইফতেকার যান নিশাদ ভাই কমেন্ট করে উঠেছেন, ভাই টেক লাভ, আরে নিশাদ ভাই ভালোবাসা, অ্যান্ড ভেরি বিগ শট গোস্ট অবভিয়াসলি অল টাইম কমেন্ট সেকশনে থাকার জন্য। মানে ইট ডাজেন্ট ম্যাটার দ্যাট এটা আমার স্ট্রিম নাকি অন্য কারো, মানে আমার নিজের স্ট্রিম চলছে নাকি অন্য কারো হোস্টিং চলছে, তিনি কিন্তু সবসময় আমাদের সাথে কমেন্ট সেকশনে পাশে থাকেন, এটা হচ্ছে মেন একটা সাপোর্টিং ফ্যাক্ট। যাই হোক, কোয়ান্টামের পক্ষ থেকে এখান থেকে স্ট্রং থার্ড আই এলিমিনেট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আইএরএস এর সাথে আরেকটা ক্লাসের পসিবিলিটি রয়েছে, আইটিএফ এর সাথে অন এল আজাহার, বাট কিছুক্ষণ পর হয়ে যাবে, বাট এখান থেকে এক্সিকিউশনার সিজন ডেঞ্জার রাইট নাও, বিকজ রেড বেরি এখান থেকে হাতে কিন্তু অনলি পিস্তল দেখতে পাচ্ছি, বাট কেমন জানি মানে কাউকে এক্সপেক্টেড করতে গেলে এরকম গ্লিচ হচ্ছে কেন এটা বুঝতে পারতেছি না, হোয়াই হোয়াই দিস গ্লিচ, আসলে গ্রাফিক্স গ্লিচটা এরকম তো হওয়ার তো কথা না গুরু, হাঁটার তো কথা ছিল হাঁটো না কেন বলতে পারতেছি না, বাট ডাজেন্ট ম্যাটার এখান থেকে ইএক্সি ফল ব্যাক করে চলতে পারে, ডিসিশন নিয়ে ফেলেছে, বাট আই গেস রিয়ন এখান থেকে তাকে নক আউট করে ফেলবে, ইয়া অ্যান্ড রিয়ন গট হিম, রিয়ন গট হিম অ্যান্ড রেড বেরি গট নকড, অ্যান্ড বেরি এখান থেকে নক আউট হয়েছে, অবভিয়াসলি বেরি অলসো গট নক বাই রিয়ন, অ্যানাদার গ্রেট লেভেল নক ফ্রম স্পেকট্রালস, কি বলে স্পেকট্রালস এক্সাইল, ইয়া এবং দুটো খেলি কিন্তু কনফার্ম হয়ে গেছে এখান থেকে, এবং দুটো খেলি কিন্তু রেয়ন করে ফেলেছেন, বাট তাদেরকে যেতে দিলেন না এখান থেকে, বহুত খারাপ কিয়া আপনি ব্রো, বহুত খারাপ কিয়া। আইটিএফ এর সাথে ফাইট শুরু হয়ে গেছে, অ্যান্ড জিওএসএক্স আলফা ইজ ইন ডেঞ্জার রাইট নাও, ইটস আওয়ার টিম 25 রাইট নাও, দে গট অ্যাট্যাকড বাই আইটিএফ অ্যান্ড রোয়ার ইনস্টিংক্ট, মেবি ইউস এখান থেকে ভোল্ডেমর্টের দিকে আক্রমণ শুরু করে বলছে, ভোল্ডেমর্ট ও মাই গুডনেস, অনেকদিন পর এই নামটা কিন্তু চোখের সামনে পড়লো, আহাহা ভোল্ডেমর্টের ফ্যান কারা কারা তারা একটু হাত তোলেন, মানে যারা হ্যারি পটার দেখে রাখছেন তারা অবশ্যই ফ্যান্টম থাকতে পারেন বলা যাচ্ছে না, বাট দেখা যাক কি হয়। ভোল্ডেমর্ট এখান থেকে কতক্ষণ সার্ভ করতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। তার উপরে ইউশা অ্যান্ড ডিভাইন সিআর দুজনে মিলে কিন্তু এখান থেকে তার উপরে পুশ করে ফেলছে অলরেডি, অ্যান্ড অলরেডি কিন্তু ভোল্ডেমর্ট এখান থেকে ফলো করার ডিসিশন ফেলেছে, তাকে কিন্তু ইউশা স্পট করে ফেলছেন, ভোল্ডেমর্ট ইউশাকে স্পট করে ফেলেছে, বা ডিভাইন এখান থেকে ভোল্ডেমর্টকে, ওয়ার এ গ্রেট লেভেল ব্যাক আপ ফ্রম ডিভাইন সিআর, দুর্দান্ত একটা ব্যাক আপ, অ্যান্ড BD71 ইউশা গট সেভড ফ্রম আইটিএফ রাইট নাও, তারা এখান থেকে টিম ইলেভেনের পক্ষ থেকে আইআরএস এর পক্ষ থেকে তারা
তারপরে হয়ে যেতে পারে বলা যাচ্ছে না। বা টিম ইলেভেন আই আর মিনস টিম আয়রন সাইড, দেখা যাক টিম আয়রন সাইড এখান থেকে আই টু এফ টক্সিক সিআরকে এলিমিনেট করে ফেলে কিনা, কারণ তিনি কিন্তু একদমই ওপেন সিচুয়েশনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন এখান থেকে, তার টিমমেটদের খুবই ক্লোজে। বাট আই গেস তিনি এখান থেকে আই আর এর পক্ষ থেকে তারপরে হয়ে যেতে পারেন, বাট ইন ভেইন, আই আর অনেকটা দূরে আছে বর্তমানে। সো আই টু এফ ইউসি এখান থেকে হিল করে ফেলবেন খুবই দ্রুত, অ্যান্ড দে অলরেডি গট টু কিলস অবভিয়াসলি, অ্যান্ড আই ইসিজেটের দিকে চলে যাবো খুবই দ্রুত। বাট এখান থেকে স্পেন বাবার খুবই ক্লোজে মিয়াও ওপি ওয়াইট, এটা কি অর্পণের মিয়াও নাকি ভাই, অর্পণ ওয়াইটি ভাইয়ার মিয়াও হইতে পারে, না 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 দিস ইজ নট মিয়া, মিয়াও দিস ইজ অ্যানাদার মিয়া, ওপি ওয়াইটি, বাট শি ইজ অলসো ওয়াইটি, আই ডোন্ট নো, বাট ইটস আর টিম টুয়েলভ। অ্যান্ড দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখান থেকে একা, অ্যান্ড শাইনিং স্টার্স, অ্যান্ড শাইনিং স্টার্স মানে কি তিনি একা, ও মাই গুডনেস, শি ডাজেন্ট হ্যাভ এনি টিম মেটস। ফয়সাল আহমেদ, লাভ ফ্রম সিজেড, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই ফর জয়নিং উইথ আস অন কমেন্ট সেকশন। অবভিয়াসলি এভাবেই সাপোর্ট করতে থাকেন, অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করতে থাকেন, এবং যারা যারা ফেসবুকে দেখতে অসুবিধা ফিল করছেন, আই মিন নেটের সমস্যা হচ্ছে, তারা ইউটিউবে গিয়ে কিন্তু আমাদের স্ট্রিম দেখতে পারেন। ওয়ান্স এট এ টাইম কিন্তু আমাদের ইউটিউব স্ট্রিম চলছে, গিয়ে জাস্ট টাইপ করবেন কিউ ইউ আই আর কে ওয়াই ও আর কে, অ্যান্ড দেখতে পেয়ে যাবেন আর কি, একদমই একদমই মানে সার্চ করার সাথে সাথে আমাদের লেটেস্ট সিস্টেমটা চলে আসবে, একটা কমেন্টও মিস যাবে না। সো প্যারাই নে চিল, অ্যান্ড এখান থেকে আইআর এর সাথে আরেকটা ফাইট হয়ে যাবে, বাট আমরা আইই সিজেড কে স্পট করে ফেলবো খুবই দ্রুত, দেখতে পাচ্ছি তারা না, তারা আপাতত আর কোনো ফাইটে জড়িয়ে পড়বে না এখনো পর্যন্ত, তারা মনে হয় ম্যাক্সিমাম কিল গেইনার্স, চলে যাবো সেখানে কিছুক্ষণ পরে। বাট তার আগে এখান থেকে মিয়াও ওপির ফাইটে দেখে নেবো, যেখান থেকে টিম 25 এর পক্ষ থেকে স্পিন বাবা তাকে ইনফোর্সিং উইথ সিক্স স্কোপ স্পট করে ফেলেছেন। মিয়াও ওপি কুড গেট এলিমিনেটেড এনি টাইম, যদি বা ভোল্ডেমর্ট অ্যান্ড আলফা অলরেডি এলিমিনেট হয়ে গেছে এখান থেকে টিম 25 এর পক্ষ থেকে, টিম 25 আর নান আদার দ্যান কার্ডিগ্যান্স এইচ, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখান থেকে তারা আসলে ফাইটে দুজন টিমকে তো হারিয়েই ফেলছে, ভোল্ডেমর্ট গট এলিমিনেটেড আলফা অলসো, অ্যান্ড এখান থেকে মিয়া ওপি গট এলিমিনেটেড বাই পিঙ্ক ম্যান, ও মাই গুডনেস, ওয়ার এ রোটেশন বাই পিঙ্ক ম্যান উইথ অ্যান উজি, হি গট এ কিল, এবং এই মুহূর্তে কিন্তু লুট করতে ব্যস্ত এবং খুবই ক্লোজ, কিন্তু আই টু এফ অ্যাভেলেবল অ্যান্ড পিঙ্ক ম্যান ইজ ইন ডেঞ্জার রাইট নাও, কজ আই টু এফ কিন্তু খুবই ক্লোজ, অ্যান্ড অলরেডি এতক্ষণে টের পেয়ে গেছে। ইউসা মেবি মুভমেন্ট করা শুরু করে ফেলেছেন, চারজন চারো দিক থেকে তাদের উপরে আক্রমণ করে ফেলতে পারে বলা যাচ্ছে না, বাট দেখা যাক কি হয়, দেখা যাক দেখা যাক, খুবই দ্রুত দেখে ফেলবো। তার আগে আমরা চলে যাবো টিম টেনের খুবই ক্লোজ, এখান থেকে আরেকটা ফাইট হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালস আর হ্যাভিং এ ফাইট রাইট নাও, একদমই ক্লোজ, কিন্তু টিম 7 অ্যাভেলেবল অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ভার্সেস ডেডলি আউটলস, অ্যান্ড রাইট নাও ডেডলি আউটলস ইজ অ্যাটাকিং টু ইন্ডিভিজুয়ালস, তো দেখে নেবে এখান থেকে গড ভাইপার মোটামুটিভাবে হিল করে ফেলেছেন প্রায়, অ্যান্ড এফেলেক্স, ও মাই নট এফেলেক্স, আউটলস আউটলস মেবি, ইয়া ইয়া, ইন্ডিভিজুয়ালস ভার্সেস ডেডলি আউটলস, সো ডেডলি ভার্সেস ইন্ডিভিজুয়ালস, দুটো টিমের মধ্যে ডেডলি কম্বিনেশন একটা ফাইট হতে চলেছে অলরেডি, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস রাইট নাও ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করতেছে, গড ভাইপারের খুবই ক্লোজের রিফাত, বাট দূরে কে ওপিএক্স টাইমক্স অ্যাভেলেবেল, সে দূর থেকে একটা রোটেশন দিয়ে ফেলবে, অ্যান্ড আই গেস ডেডলি ডেডলি আউটলস ইজ ইন ডেঞ্জার রাইট নাও, অ্যান্ড অলসো ডিয়াবোলিক নাবিক নাবিও নাকি নাকি তুর্য নাকি নাবিল বুঝতে পারলাম না, এটাকে নাবিক ও না নাবিদ, আচ্ছা নাবিদ, দিস ইজ ডি মেবি, হ্যাঁ নাবিদের পক্ষ থেকে গট ভাইপার গট নাক উইথ এ ক্লিন হেড শার্ট উইথ এন ইনফোর্সিং অলসো উইথ এ রেড ডট স্কোপ, গ্রেট টেবিল নক ফ্রম ডিয়াবোলিক অ্যান্ড ফ্রম ডেডলি আউটলস, অ্যান্ড দে আর অ্যাটাকিং রাইট নাও টু 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 ইন্ডিভিজুয়ালস, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস কুড গেট এলিমিনেটেড, রিভাত এখান থেকে অ্যালোন রিভাইভ করে ফেলেছে অলরেডি, অ্যান্ড পুশ করে ফেলবে অলরেডি, তার পক্ষ থেকে একটা নক, বাট আরও একটা নক কিন্তু হয়ে যেতে পারতো, বাট রিভাত অলসো গট নক, ও মাই গুডনেস, গ্রেট লেভেল নক, বাট এখান থেকে অনেকটা লেট করে ফেলেছে টাইমক্স, এখান থেকে তার পক্ষ থেকে দেখা যাক কি হয়, গড ভাইপার গট এলিমিনেটেড, রিভার অলসো গট এলিমিনেটেড, দুজনে কিন্তু এলিমিনেট হয়ে গেছে, এবং এখান থেকে ডেডলি আউটলস কিন্তু কিল কনফার্ম করে ফেলেছে রাইট নাও, ওকে যাই হোক টাইমক্স এখান থেকে অ্যাটাকিং পজিশন অবস্থান করতেছে। আর টিভির পক্ষ থেকে আরও আক্রমণ শুরু হয়ে গেছে, আই আর ওয়ার্সা গট এলিমিনেটেড, সি হ্যাভ অলসো গট এলিমিনেটেড বাই টক্সিক সি আর, অ্যান্ড অলসো আই আর এস হাইজেন বার গট নক বাই আর টিউ, অ্যান্ড এখান থেকে টাইমক্স গট এলিমিনেটেড বাই ড্যাডি, হোয়াট এ গ্রেট লেভেল রোটেশন ফ্রম ড্যাডি, ও মাই গুডনেস, এবং তিন তিনটা খেলে কিন্তু কনফার্ম করে ফেলছে অলরেডি ডেডলি আউটলস, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস গট এলিমিনেটেড, এখান থেকে এউটের খুবই ক্লোজে এইচ এস টি ইউ সেদিকে চলে যাবো, বা তার আগে নেক্সট ফাইটটা এক্স্যাক্টলি কোথায় চলছিল আমরা সেখানে চলে যাবো, আই টি এফ এর সাথে অলরেডি তারা ছটা কিল এখান থেকে কনফার্ম করে ফেলেছে, আরও একটা টিম আই মিন আই আর এখান থেকে তাদের মাধ্যমে এলিমিনেট হয়ে গেল, অ্যান্ড অমিত ই ডাবল এক্স ভাই কিন্তু আবার কমেন্ট করে বলেছেন জেননের খেলার কী অবস্থা ব্রো, জেনন খুবই দ্রুত সিজন 8 নিয়ে চলে আসবে খুবই দ্রুত আশা করছি ইনশাল্লাহ, অ্যান্ড মেহেদি হাসান ভাই আবার কমেন্ট করে বলেছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম মেহেদি ভাই কী অবস্থা কেমন আছেন, কতদিন পর দেখলাম আমাদের স্ট্রিমের মাঝখানে, হ্যাঁ ভাই ভাইরা তার এই নম্বর ভুলে যায় কেউ, যাই হোক তারপরও প্লিজ যারা যারা দেখতেছেন জলদি জলদি করে স্ট্রিমটা শেয়ার করে ফেলেন, এদিকে আমার স্লিপ আপটা হচ্ছে কজ আজকে আমি দেশে ল্যান্ড করে ফেলাইছি এবং মানে কি কয় বিনা রেস্টে কিন্তু ক্যাস্টিং করতে আইছি সব বস দেবে, যাই হোক পুতা জন্য লই আসা না লাগে, আই টিএফ এখনো পর্যন্ত আউট অফ জোন, ইটস আওয়ার ফার্স্ট জোন শ্রিঙ্ক, খুবই দ্রুত আমরা সেকেন্ড জোনে চলে আসবো, তার আগে থার্ড এয়ার ড্রপ পেয়ে গেলাম এবং এটা একটা পার্সোনাল এয়ার ড্রপ,
এবং থার্ড এয়ারড্রপে অম অ্যাভেলেবেল, সাথে গ্রোজা উইথ এ সাপ্রেসর এয়ার এবং অলসো ভেস্ট অ্যান্ড হেলমেট লেভেল থ্রি দিয়ে দেওয়া আছে। এবং এই এয়ারড্রপটা লুট করবেন আমাদের টিম 13 and T39, নান আদার দ্যান ডেড শার স্কোয়ার। অ্যান্ড ডেড শার স্কোয়ারের মধ্যে থেকে বর্তমানে দেখতে পাচ্ছি আয়রন ম্যান, বট অ্যান্ড ড্যাড ডেভিল ওপি দুজন অ্যাভেলেবেল, বাকি দুজন কোথায়, কোন মুল্লুকে, ইয়া আর একটু দূরে রবিন হুড ওপি। এই তো রবিন হুড, আমি একদম ছোটোবেলাতে রবিন হুডের একটা বই পড়ছিলাম, মানে একটা বই না অনেকগুলো সিরিজ পড়ছি বাই দ্য ওয়ে। তো রবিন হুড, এই সেই রবিন হুড যার পক্ষ থেকে আজকে আমরা তীর ছোড়া দেখতে পাবো, এবং এই তীর হবে মিনি 14-এর একটা অ্যামো, আই মিন বুলেট, কাডিশ। কাডিশ আছে তো, যাই হোক, কারা কারা কাডিশ নিয়ে খেলছেন আত্মীয়রা পালান কমেন্ট সেকশনে। কোয়ান্টামকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত হাসিন দা দেল প্যাট্রনে অ্যাভেলেবেল, তারা স্যান মার্টিনের খুবই ক্লোজে এক্সপি পজিশন নিয়ে ফেলেছে। অ্যান্ড অলসো স্ট্রি স্ট্রং ইয়ে স্পোর্টস, এখানে তারা কিন্তু গ্রেভিয়ার্ডের খুবই ক্লোজে, এবং খুবই ক্লোজে কিন্তু টিম 25 অ্যাভেলেবেল, অ্যান্ড 25 আই মিনস কার্ডিগান্স HS, ইয়াস কার্ডিগান্স HS, মনে পড়ে গেছে, একদমই ভুলি নাই, ভুলবো না। অ্যান্ড HST-র সাথে একটা ফাইটারের পসিবিলিটি রয়েছে, আমরা HST-র দিকে চলে যাবো, এখান থেকে তারা কিন্তু এখনও পর্যন্ত ট্রাইও। অ্যান্ড দেখতে পাচ্ছি ওয়ান শট হাতে স্কারেল নিয়ে কিন্তু পরে আছে, ওয়ান শট হাতে স্কারেল উইথ অ্যান মিনি 14 গান কম্বিনেশন, আরও পাঁচটা ফার্স্ট এড কিট এবং লেভেল 2 টোটাল ইকুইপমেন্ট সাথে নিয়ে অক্টোবাস এখান থেকে কার্নাইন ডেট, ও মাই গুডনেস, দুর্দান্ত স্ন্যাপিং হয়ে যাবে উইথ টিম 5। অ্যান্ড টিম 5 আর নান আদার দ্যান অ্যারাগ অফ টাইটান ভার্সেস HSTU স্ট্রেঞ্জার্স রাইট নাও। অক্টোবাস ইজ ফাইটিং উইথ দ্য কার্নাইন 98K অ্যান্ড মাদারা, ও মাই গুডনেস, এটা কি মাদারা নাকি, ইয়া এটা কিন্তু আমাদের এই মাদারা কিন্তু একটা ভিলেন ছিল আমাদের এই কী বলে ন্যারুটোর মধ্যে মাদারা। সো এই সেই মাদারা আমরা ন্যারেটোকে স্পট করে ফেলেছি আজকে, আসলে কমিক্সের বা কার্টুনের 14-টা অ্যাভেলেবেল এখানে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মোটামুটি AOT-র বেটার প্রিপারেশন অ্যাভেলেবেল রাইট নাও, অ্যাটাক অফ টাইটান ইট মিনস AOT অ্যান্ড অ্যাটাক অফ টাইটানের পক্ষ থেকে ফাইমকে থেকে শুরু করবো, তার কাছে উজি অ্যান্ড কেমের দুর্দান্ত গান কম্বিনেশন, বাট কোনো ফার্স্ট এড কিট নাই। অ্যান্ড লেভেল 2 ইকুইপমেন্টস নিয়ে কিন্তু তারা এখান থেকে ফুললি প্রস্তুত। এবং আরও দেখতে পাচ্ছি প্রান্ত এখান থেকে কার98K অ্যান্ড আদার কার98K উইথ অ্যান MP45 কম্বিনেশন, অ্যান্ড উই গট প্রান্ত উইথ ইট। আর এবং মাদারাকে দেখে নেবো স্কারলেট অ্যান্ড ডেকেমের গান কম্বিনেশন, বাট কারো কাছে কোনো ফার্স্ট এড কিট নেই, শুধুমাত্র 10টা ব্যান্ডেজ আছে। ও মাই গুডনেস, রিয়েলের কাছে একটা ফার্স্ট এড কিট আছে, তার মানে কারো কাছে না, এই কথাটা বলে ভুল হবে, AOT হ্যাজ এ ফার্স্ট এড কিট অ্যান্ড রিয়েলের কাছে সেই ফার্স্ট কিট অ্যাভেলেবেল। যাই হোক, HST-র সাথে তাদের একটা স্ন্যাপিং হবার কথা ছিল বা ফাইট হবার কথা ছিল, বাট ফাইটটা হয়েও হলো না। আমরা চলে যাবো টিম 25-এর ক্লোজে, কার্ডিগ্যান্স HS-এর খুবই ক্লোজে, যেখান থেকে তারা ফাইটে জড়িয়ে পড়বে টু স্ট্রং ইয়ে স্পোর্টস। অ্যান্ড দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু কার্ডিগেন্স এখান থেকে ফুললি ডুও অ্যান্ড স্ট্রম ইয়ে স্পোর্টস একদম কিন্তু পিঙ্কম্যানের সামনাসামনি। আমি তো মনে হয় পিঙ্কম্যানের দেখে প্রথমে ভাবছিলাম পিনিকম্যান, পরে দেখি যে না, মানে অনেকে আবার লিখতেও তো পারে, বলা তো যাচ্ছে না, যাই হোক, তারপরেও এক দেখায় তো আর প্রোনাউন্স করার তো পসিবল না, এই জন্য আসলে যাই হোক, সরি ভাই পিনিক ভাই, নো সরি পিঙ্ক ভাই, আপনার ভুল বোঝার জন্য। যাই হোক, অ্যাটম গট নক ভাই স্পিন বাবা, অ্যান্ড এখান থেকে জেদের পক্ষ থেকে কিন্তু আরও একটা ব্যাক আপ অ্যান্ড স্পিন বাবা গট নক বাই STE স্পোর্টস জেদ। অ্যান্ড যাই হোক, অ্যাটম এখান থেকে এলিমিনেট হয়ে যেতে পারে বলা যাচ্ছে না, বাট GDSX পিঙ্ক ম্যান ইজ ইন ডেঞ্জার রাইট নাও, কারণ তার উপরে কিন্তু স্ট্রং ইয়ে স্পোর্টস আক্রমণ করে ফেলেছে অলরেডি। ব্রাউন এখান থেকে ফুল রোটেশন দিয়ে ফেলেছে, স্পিন বাবা উইল গেট এলিমিনেটেড সুনার অর লেটার, বাট পিঙ্ক ম্যান এখান থেকে 1v1 করার চেষ্টা করবে, তাকে কিন্তু 1v2 করতে হবে এই মুহূর্তে, যদিও বা তিনি অলরেডি অ্যাটমকে নক আউট করে ফেলেছেন। বাকি ব্রাউন আর জেডকে এলিমিনেট করতে পারলে কিন্তু তার পক্ষ থেকে 1v3 হয়ে যাবে, এখান থেকে একটা ক্লাচ বেরিয়ে আসতে পারে, বাট পিঙ্ক ম্যান ইজ ট্রাইং টু সেভ স্টিমের। এখান থেকে স্মোক ওয়াল বানিয়ে ফেললেন মোটামুটিভাবে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি চারপাশ থেকে স্মোক স্মোক একদমই মানে পুরো স্মোকি স্মোকি করে দেওয়া হচ্ছে। আর একটা নেড অ্যান্ড পিঙ্ক ম্যান গট এলিমিনেটেড, এবং বোথ টিম একদমই এলিমিনেট হয়ে গেল বাই জেড। এখান থেকে জেডই আসলে মিনি 14 দিয়ে 1v2 করে ফেলেছে, এবং খুবই ক্লোজে কিন্তু R2F অ্যাভেলেবেল টিমমেট। অ্যান্ড আই গেস R2F ক্রিটিক্যালসের সাথে স্ট্রং ইয়ে স্পোর্টসের একটা ফাইট হয়ে যাবে, যদি বা স্ট্রং ইয়ে স্পোর্টসের আরও একটা লাইন আপ ছিল স্ট্রং থার্ড আই, অলরেডি কিন্তু তারা এখান থেকে এলিমিনেট হয়ে গেছে। মেবি ফুল টিম এলিমিনেট হয়ে যায়নি, বাট নো ফুল টিম এলিমিনেট হয়ে যায়নি, 69 এখনও পর্যন্ত সার্ভাইভ করছেন এখনও পর্যন্ত যদিও বা। সো আমরা এই মুহূর্তে দেখতে পাবো স্ট্রং ইয়ে স্পোর্টস ভার্সেস R2F ক্রিটিক্যাল, সো এখানে একটা ক্রিটিক্যাল মোমেন্ট হয়ে যাবে, নট ক্রিটিক্যাল বাট R2F এর কিন্তু দুটো লাইন আপ আছে আমাদের সাথে, R2F নাইট হান্টার অ্যান্ড অলসো R2F ক্রিটিক্যাল। সো দিস ইজ আওয়ার ক্রিটিক্যালস অ্যান্ড ক্রিটিক্যালস ভার্সেস স্ট্রং ইয়ে স্পোর্টস রাইট নাও, ক্রিটিক্যালস তাদের উপরে আক্রমণ করতে চলে যাবে যেখানে মধ্যে বলা যাচ্ছে না। ডেমি গড কিন্তু সেদিকে এক্সপার্ট করে বসে আছেন, হাতে কিন্তু AKM উইথ অ্যান্ড 6x স্কোপ দেখতে পাচ্ছি। ডেমি গড গড অ্যান্ড AKM টক্সিক সিআর কুড গেট নক বাই ডেমি গড এনি টাইম সুনার অর লেটার, বাট ইউসা এখান থেকে এলিমিনেট হয়ে যেতে পারে ডেমি গডের হাত থেকে, দেখা যাক কি হয়, ক্যান ডেমি গড গেট এ কিল, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। এখানে একটা ফাইটার পসিবিলিটি রয়েছে, আমরা নেক্সট ফাইটার পসিবিলিটি দেখতে পাচ্ছি খুবই ক্লোজে, বাট IECZ কোথায়, তারা চুমার সেরার আশেপাশে অবস্থান করতেছে এখনো পর্যন্ত। মেবি IECZ ম্যাক্সিমাম কিল গেনিং, না ম্যাক্সিমাম কিল না, চারটা কিল কিন্তু গেইন করে ফেলেছে অলরেডি দ্য জেসি এখান থেকে। ও মাই গুডনেস, তিনি কিন্তু এখান থেকে মোটামুটিভাবে ইমোট দিতে ব্যস্ত, হাতে কিন্তু MK14 পেয়ে গেলেন,
এবং হাতে M416 মেবি অ্যাভেলেবেল মোটামুটি ভাবে, কষ্ট লাগতা। আহা, তারা এখান থেকে ফ্লেয়ার গানও কিন্তু নিয়ে আসছিল, মানে নট ফ্লেয়ার গান বাট ফ্লেয়ার ড্রপ। ইয়া, ইট ওয়াজ এ পার্সোনাল ড্রপ অ্যান্ড আইসিজেড ইজ ইন এ স্ট্রং সিচুয়েশন রাইট নাও। অ্যান্ড সবার কী কী লুট লুট অ্যাভেলেবেল এটা একটা দেখে নেবো আমরা। দিজেসিকে দেখতে পাচ্ছি হাতে MK14 অ্যাভেলেবেল, সাথে এটা কি ভাইয়া M416 নাকি? ইয়া, M416 অ্যাভেলেবেল। ডেবিল ওয়াইডিকে দেখে নেবো হাতে অগ, অগ উইথ অ্যান AKM গান কম্বিনেশন, বাট ব্যাকপ্যাকে গিটার লাগানো আছে আর কি। আচ্ছা লাগা মেরে কো, ইয়ে বহুত ই আচ্ছা লাগা। এবং ওয়াজে দেখান থেকে দেখতে পাচ্ছি হাতে M24 উইথ অ্যান 6x স্কোপ অ্যান্ড সাথে স্কারল অ্যাভেলেবেল। দুর্দান্ত স্ন্যাপিং হয়ে যাবে ফ্রম আইইসিজে অ্যান্ড ওয়াজ এট অলরেডি হ্যাভ অ্যান M24 গ্রেট লেভেল স্ন্যাপিং হয়ে যাবে। অ্যান্ড ফ্লেমসকে দেখতে পাচ্ছি হাতে M416, সাথে এটা কি ভাইয়া SLR নাকি? হয়, এবং SLR অ্যাভেলেবেল। অ্যান্ড ফ্লেমসের পক্ষ থেকে SLR এর স্ন্যাপিং হয়ে যাবে দুর্দান্ত। যাই হোক, তার আগে আমরা নেক্সট ফাইট দেখে নিব। ইটস আওয়ার থার্ড জোন, মানে সেকেন্ড জোন শিখে আমরা থার্ড জোনে চলে আসবো। অলরেডি মিরামারের 17টা মিনিট আমরা পার করে ফেলেছি। অ্যান্ড ফ্লেমস গার্ডের লেভেল 3 হেলমেট মোটামুটি কায়দা ধনী, বাট DJC মনে হয় বেশি ধনী না, তার কাছে লেভেল 3 হেলমেট আছে মোটামুটি ভাবে। অ্যান্ড ডেভিলের কাছে লেভেল, ও সেই হচ্ছে আসলে মোস্ট অফ দ্য মোস্ট রিচেস্ট প্লেয়ার আই গেস। তার কাছে একদমই কিন্তু লেভেল 3 ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি, আরও 4টা ফার্স্ট এড কিট, লেভেল 3 ভেস্ট, লেভেল 3 হেলমেট অ্যান্ড লেভেল 3 ব্যাকপ্যাকও কিন্তু অ্যাভেলেবেল একই সাথে। যাই হোক, অ্যান্ড এক্সপির উপরে কিন্তু আক্রমণ করছে, R2F মাঝখান থেকে আক্রমণ শুরু করে ফেলেছে। অ্যান্ড R2F অলরেডি স্ট্রং ESports-এর উপর আক্রমণ শুরু করে দিয়েছে। অ্যান্ড ব্রাউন অ্যান্ড অ্যাটম বোথ গট নকড বাই আউটশাইন, গ্রেটেবল নক ফ্রম R2F ক্রিটিক্যালস, একদমই ক্রিটিক্যাল মোমেন্টে ফেলিয়ে দিল স্ট্রং ESports-কে। অ্যান্ড নাবিক এখান থেকে AOT-র উপর আক্রমণ শুরু করে দিয়েছে, অলসো AOT ইজ হ্যাভিং এ ফাইট। সো R2F যে কোনো মুহূর্তে তাদের উপরে পুশ করে ফেলতে পারে, দেখা যাক কি হয়। স্ট্রং ESports কুড গেট এলিমিনেটেড বাট ডেমিগড এখনও পর্যন্ত কিন্তু আউট অফ জোন অ্যান্ড প্লে জোনে ড্যামেজ নিচ্ছেন মোটামুটি ভাবে। টক্সিকের পক্ষ থেকে নকআউটে পড়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে। অ্যাটেম্পকে ফিনিশ করার চেষ্টা চলছে ফ্রম ডিভাইন CR। অ্যান্ড ইয়া, আউটসাইডার কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে মোটামুটিভাবে। অ্যান্ড অলরেডি কিন্তু স্ট্রং ESports আরও একজন টিমমেটকে হারিয়ে ফেলেছেন। অ্যান্ড এখান থেকে নাবিকের পক্ষ থেকে AOT-র উপরে আক্রমণ চলছে। এখানে আরেকটা ক্লোজিং মোমেন্ট, আমরা খুবই দ্রুত ক্লোজিং মোমেন্টে চলে যাবো, কারণ ক্লোজিং মোমেন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট। ফাইম্যান মাদারা দুজনে কিন্তু সেখান থেকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছেন অলরেডি। অ্যান্ড ড্যাডি রিপার লিও দুজনে মিলে কিন্তু একটা রোটেশন দেওয়ার চেষ্টা করছেন, যদিও বা ফাইম এখান থেকে হিল করে ফেলেছে AOT। এখনও পর্যন্ত ডুও দেখতে পাচ্ছি তাদেরকে এখানে। ইয়া, রিয়েল অ্যান্ড প্রান্ত বোথ গট এলিমিনেটেড ফর ফ্রি। অ্যান্ড ওয়াজেদের পক্ষ থেকে স্পেক রিয়ান গট নক, আইসিজে ডিজার্ভিং এ ফাইট অবভিয়াসলি, তারা দূর থেকে স্ন্যাপিং করছেন। অ্যান্ড স্পেক রিয়ান গট এলিমিনেটেড, ফ্লেমস সেখান থেকে আরকেএসকে নক আউট করে ফেলেছে। আইইসিজের দিকে চলে যাবো, সেখানে আরও ক্লোজিং ব্যাটল চলছে, এবং এই ক্লোজিং ব্যাটলটা আসলে মিস করা যাবে না, একদমই মিস করা যাবে না। এখান থেকে ড্রোন পার্সপেক্টিভে দেখার চেষ্টা করবো সবার আগে, কেমন যেন একটা গ্লিচি গ্লিচি দাজেসি খুবই ক্লোজে চলে আসছে। এবং এখান থেকে দাজেসির সাথে MK14 আর একটা ফাইট হয়ে যাবে। দাজেসি গট নক বাই জর্ড, অ্যান্ড এরা কীরকম নক খাইলো দিজেসি আমি বুঝলাম না, মানে এটা কী খেলা হইলো ভাইয়া, এটা এটা কী খেললা তুমি? ডেবিল ডেবিল এখান থেকে কী করতেছে বলতে পারলাম না। সামনে এখান থেকে বলি করার চেষ্টা, ড্যাডি গট ফাইভ। অ্যান্ড ফ্লেমসের পক্ষ থেকে জোরো গট নক। ইয়া, অ্যান্ড এখান থেকে কিক কনফার্ম করে ফেলেছে ডেবিল, হি সো নট খ্যাপা বিকজ DJC গট এলিমিনেটেড অলরেডি। অ্যান্ড ডেবিল পাগলা গায়া, আবি আবি অগ উইথ অ্যান 3x স্কোপ, হি ট্রাইং সো হার্ড টু এলিমিনেট স্পেক ট্রাইলস এক্সাইল, বাট দেখা যাক কি হয়। স্পেক ট্রাইলস এখান থেকে ইভ থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু টোটালি জোরো এবং রিয়ানকে হারিয়ে ফেলেছেন এইমাত্র আইইসিদের সাথে ব্যাটল করে। বাট ইভ এখান থেকে একটা নেট করে ফেলেছেন, বাট ইন বেন ওয়াজদের পক্ষ থেকে থার্ড পার্টির শিকার হয়ে যেতে পারেন ইভতি। ফ্লেমসের লাইফ কিন্তু একদমই নাই হয়ে গেল। অ্যান্ড আর একটা মলি করে ফেলেছি ইভতির সামনে, বাট এত সামনে মলি করাটা তার একদমই উচিত হয়নি। আমরা একটি ড্রোন পার্সপেক্টিভে তাদের সবার লোকেশনটা দেখার চেষ্টা করবো। নিশাদ ভাই কিন্তু আগুন লাগাই দিয়েছে কমেন্ট সেকশনে, পুরাই আগুন জ্বলতেছে জ্বলতেছে আগুন নেবার জন্য, মানে আগুন জ্বলে রে নিবাইনার মানুষ নাই, সবাই একটু আগুন জ্বালা বাতাস দিয়ে দাও তাড়াতাড়ি শেয়ার করিও। অ্যান্ড আমরা দেখতেছি ইফতির উপরে কিন্তু নেট পাল্টা নেট হামলা চলছে। আরকেএস কুড গেট নক এনি টাইম বাই ওয়াজেদ, কারণ সেখান থেকে একটা রোটেশন দিয়ে ফেলেছে। অ্যান্ড ডেভিলের পক্ষ থেকে আরকেএস এর উপরে একটা স্প্রে, ওয়াজেদের পক্ষ থেকে আরকেএস এর উপরে স্প্রে চলে গেছে। অ্যান্ড ইফতি রাইট নাও ফাইটিং, আই মিন হ্যাভিং 1v2 উইথ আইসিজেড ইনফার্নো ইগলস অ্যান্ড কোড জিরো। ইয়া, কোড জিরো দি লাইন আপ নেমস কোড জিরো। অ্যান্ড অলরেডি দেখতে পাচ্ছি ফ্লেমসের পক্ষ থেকে আর একটা রোটেশন ছিল, বা ডেভিল এখান থেকে দুর্দান্ত নেড়ে ইফতিকে নক আউট করে ফেলছে। আর কি সিজ ইন ডেঞ্জার রাইট নাও, ওয়াজেদের পক্ষ থেকে তিনি কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে যেতে পারেন, বাট ওয়াজেদ স্নাইপিং ইন এ ক্লোজ রেঞ্জ ফাইট। ওকে, যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেভিল মোটামুটিভাবে ক্লোজিং করে ফেলেছে। অ্যান্ড এখান থেকে স্পার করে ফেলেছিল আরকেএসকে, বাট আরকেএস এখান থেকে আজ ইয়া কাল ম্যাচ তো ভাগা। যাই হোক, আমরা নেক্সট ফাইটে দেখে নেবো এখান থেকে, নেক্সট ফাইটে কোথায় অবস্থিত হতে যা চলেছে। যাই হোক, তার আগে আমরা দেখে ফেলেছি আরকেএস এখান থেকে জাম্প করে ফেলেছে মোটামুটিভাবে, সেখানে হোল্ড করবে, মেবি কোয়ান্টামের পক্ষ থেকে থার্ড পার্টি হয়ে যাবার পসিবিলিটি রয়েছে, বাট আইইসিজেডের কিল কিন্তু চুরি হয়ে যাবার পসিবিলিটি রয়েছে অলরেডি। অ্যান্ড আরকেএস এর উপর আরেকটা স্প্রে, ভেহিকেল এক্সপ্লোশনে মারাই যেতে পারে বলা যাচ্ছে না, একটুর জন্য বাইচা গেল, একদম একটুর জন্য বাইচা গেল আরকেএস এখান থেকে।
বা যাই হোক, যেখানে মোট 13 মিনিট হয়ে যেতে পারতো, বাট ইফতিকে বাঁচাই যাওয়ার পারলো না। ইফতিকে কিন্তু কিল কনফার্ম করে নি আইসিসি, যে কত বাল্লা পোলা। এন্ড আরকিয়াস গট এলিমিনেটেড বাই ডেভিল হোয়াইটি, নট ডেভিল বাট ফ্লেমস। ও মাই গডনেস, হোয়াট আ গ্রেট লেভেল নক। এন্ড এখানে আরেকটা ক্লোজিং ব্যাটল চলছে টু কোয়ান্টাম, এন্ড কোয়ান্টাম এখান থেকে কিন্তু টিম ফোর কে এলিমিনেট করে ফেলেছে। মেবি ইয়া, এন্ড এক্স বি গট এলিমিনেটেড, ইট ওয়াজ আওয়ার টিম ফোর অ্যান্ড অ্যাটাক অফ টাইটান, নট এক্স বি বাট এও টিম, মেবি না এক্স বি তো আরেকটা ছিল, ইয়া এক্স বি একটা ছিল। এটা 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 এক্স্যাক্টলি যে কেমনে ফিনিশ হয়ে গেলাম আমি বুঝতে পারলাম না, যদিও বা একই সাথে অনেকগুলো ফাইট হবার ফলে আসলে কোন ফাইট থেকে কোন ফাইটে চলে যাবো এই নিয়ে দ্বিধায় পড়ে থাকি। প্যারাই নেই, চিল ম্যা হু ইদার ম্যা হু না। যাই হোক, তার আগে আই টি এফকে দেখে নেবে, এখান থেকে আই টি এফ ক্রিটিকালস এবং কোন কোন টিম এক্সাক্টলি এলিমিনেট হয়ে গেছে সেটা দেখে নেবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্পেকট্রাইস এক্সাইল অলরেডি এলিমিনেট হয়ে গেছে, অ্যান্ড অলসো এক্সোরি এনডিডি তো আমাদের মাঝখানে ছিলই না, আজকে পার্টিসিপেট করেননি। এক্স বি রোয়ারিং ইনস্টিন্ট, ইয়া এক্স বি টিম ফোর এইমাত্র এলিমিনেট হয়ে গেছে। এক্স বি রোয়ারিং ইনস্টিংক্ট অলরেডি এলিমিনেট হয়ে গেছে বাই কোয়ান্টাম স্কোয়াড এইমাত্র, অ্যান্ড রেওটি অলসো এলিমিনেট হয়ে গেল। এবং আরেকটা ফাইট চলছে আইটিএফের পক্ষ থেকে, কোয়ান্টাম গট নক, অ্যান্ড আমরা কোয়ান্টাম কে স্পট পাবো। এখান থেকে অক্সিন গট নক, অক্সিনকে এলিমিনেট করার চেষ্টা চলছে, ডেল্টা কোনো মতে সার্ভাইভ করে ফেলেছে অ্যান্ড অক্সিনকে রিভাইভ করার জন্য খুবই চেষ্টা করে ফেলবে এখান থেকে। অ্যান্ড ডেল্টা সবার আগে কিন্তু হিল করতে ব্যস্ত, অ্যান্ড অক্সিন যেহেতু নক আউট হয়ে পড়ে আছে, বাট ডেল্টা এখান থেকে বাগিয়ে নিয়ে তাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবে, দেখা যাক কি হয়। ক্যান হি সেভ হিম, ইয়াক হি সেভ হিম, হি সেভ হিম রাইট নাও। আমরা এখান থেকে আরেকটু ড্রোন পার্সপেক্টিভে চলে যাবো, গিয়ে দেখার চেষ্টা করবো আইটিএফ এর পক্ষ থেকে কি ধরনের অ্যাটাক চলে আসে, বিকজ অলরেডি ইউস আর সেখান থেকে মুভমেন্ট করা শুরু করে ফেলেছে, অ্যান্ড সে সেখান থেকে রোটেশন দিয়ে অ্যাটাক করে ফেলবে। এখান থেকে আইটিএফ সামনে থেকে দুজন আক্রমণ, বাট পেছন থেকে শান্ত, শান্ত নাকি ইয়া শান্ত ওপি না শান্ত না সোহান ওপি ইয়া সোহান সোহান পেছন থেকে কিন্তু অ্যাভেলেবেল, সে কিন্তু ইউসাকে এখান থেকে আসতে দিবে না, তার পক্ষে থেকে একটা রোটেশন হয়ে যাবে। যদি বা কোয়ান্টাম অলরেডি ম্যালকমকে হারিয়ে ফেলেছে, ম্যালকম গট এলিমিনেটেড ফ্রম কোয়ান্টাম স্কোয়াড অ্যান্ড কোয়ান্টাম ইয়েসপোর্টস, এখান থেকে অক্সিজেন ভাই কিন্তু আমার খুবই ক্লোজ, সো আর ইনি একে ট্রোল করবে না, ঠিক আছে। অ্যান্ড স্ট্রম ইয়েসপোর্টস এখানে খুবই ক্লোজ, ট্রায়ও দেখতে পাচ্ছি, ডেমি গড জেড অ্যান্ড ব্রাউন তিনজনে মিলা মিলা ট্রায়ও, এবং তারা এইচএসটিইউ স্ট্রেঞ্জার্সের খুবই দ্রুত সামনাসামনি হতে চলেছে। আই গেস কোয়ান্টামের পক্ষ থেকেও থার্ড পার্টি হয়ে যেতে পারে তাদের পক্ষে, বাট ইউসা এখানে মুভমেন্ট শুরু করে ফেলেছে। ইউসা গড ডেল্টা একদমই কিল এলিমিনেট করার চেষ্টা, ওয়াজিদের পক্ষ থেকে ওএসএক্স আয়রনম্যান বট গট নক উইথ এ হেড শট M24 দিয়ে, কিন্তু আইইসিজের ওয়াজ সেখান থেকে স্নাইপিং করছেন, অ্যান্ড ইউ সেখান থেকে কিল কনফার্ম করার জন্য আর একটা নেট করে ফেলেছে। অক্সিন কুড গেট এলিমিনেটেড, ইয়া অক্সিন গট নক অ্যাগেন, অ্যান্ড ইউসার আরও একটা নেট, অক্সিন এলিমিনেট হয়ে যেতে পারে, বাট থার্ড পার্টি হয়ে গেছে, নট থার্ড পার্টি বাট আইটিএফ এর পক্ষ থেকে গ্রেট লেভেল রোটেশন ফ্রম আইটিএফ ক্রিটিক্যালস রাইট নাও। কোয়ান্টাম ইজ হ্যাভিং এ ক্রিটিক্যাল সিচুয়েশন, অ্যান্ড ডেল্টা গট এলিমিনেটেড, এনএনএস ব্রাউন কিল চুরি করে ফেলেছে ইউসার, অ্যান্ড ইউসার কিল এনএনএস ব্রাউন চুরি করে ফেললো। স্ট্রম ইয়েসপোর্টস অলরেডি দুর্দান্ত টেকনিক দেখিয়ে ফেলেছে এখান থেকে, অ্যান্ড ওর সোহানের পক্ষ থেকে একটাকে নক্ত বের হয়েছিল, বাট আউটসাইড এখান থেকে সোহানকে হেডশট দিয়ে ফিনিশ করে ফেলাইছে। সো আইটিএফ এখান থেকে হিল করে যাবে খুবই দ্রুত, বাট আই গেস এনএনএস এর পক্ষ থেকে এখান থেকে তাদের উপরে থার্ড হয়ে যেতে পারে। অ্যান্ড অলসো ওয়াজ এট গট নক, বাট এইচএসটিইউ স্ট্রেঞ্জার্স ইজ হ্যাভিং এ ফাইট রাইট নাও, আমরা খুবই দ্রুত দেখে নেব তাদেরকে। এখান থেকে ওয়ান শট হাতে N16 নিয়ে কিন্তু খুবই প্রস্তুত, হাতে মিনি ফোর্ডিন অ্যাভেলেবল, সো স্ট্রম ইয়েসপোর্টস ইজ ইন ডেঞ্জার রাইট নাও, কজ এইচএসটিইউ কজ এইচএসটিইউ স্ট্রেঞ্জার্স এই মুহূর্তে তাদের উপরে কিন্তু নজরদারি মানে নজর টজর রাখতে আসে মোটামুটি কায়দায়, এরা খুবই বিপদে পড়তে চলতে আছে, বিকজ অলরেডি আমার স্লিপ অফ টাঙ্গ শুরু হয়ে গেছে ইন্ডিয়া। যাই হোক, আমরা দেখে লবে আই সিজের এখান থেকে ফাইট করতে ব্যস্ত, এবং পেছন থেকে গাড়ি নিয়ে একে জানি জনের মধ্যে নিতে আসে ইটস আর টিম সেভেন, অ্যান্ড তারা আই সিজের সাথে ফাইট করছে, অ্যান্ড এই সিটিউ স্ট্রেঞ্জার্সের উপরে আই সিজের পক্ষ থেকে আক্রমণ আশা করছি, বাট স্ট্রম ইয়েসপোর্টস এলিমিনেট হয়ে যাবার পসিবিলিটি খুবই দ্রুত, কজ জেড কিন্তু ওয়ান শটের খুবই ক্লোজ, জেদের পক্ষ থেকে ওয়ান শট অথবা ওয়ান শটের পক্ষ থেকে জেদ এলিমিনেট হয়ে যেতে পারে, বাট দেখে পালাইছে মেবি জেদ এখান থেকে অক্টোপাসের পক্ষ থেকে তারপরে হয়ে যেতে পারে। আমরা মনস্টারকে দেখে নেবো সবার আগে, বাট তার আগে জেদকে দেখতে পাচ্ছি, ব্রাউন কিন্তু অলরেডি বাগিতে চড়ে ফেলেছে এবং আইটিএফকে স্পট করে ফেলেছে, মেবি দেখা যাক কি হয়। ডেমি গড এখান থেকে সবাই নিজেদের দিকে নজরদারি রাখছেন, ইটস আর ফিফথ জোন, ফিফথ জোন সিংহ থাকে না প্রায় 1:40 লেফট, খুবই দ্রুত আমাদের ফিফথ জোন সিংহ, সিক্স জোনে চলে আসবে আমরা, অ্যান্ড দেখতে পাচ্ছি এইচএসটিইউ স্ট্রেঞ্জার্স খুবই ক্লোজে, কিন্তু স্ট্রম ইস্পোর্টস তো বোথ টিম আর গানা হ্যাভ এ ফাইট, সো মাচ ক্লোজ দ্যাট দেয়া। যাই হোক, স্ট্রেঞ্জার্সের সাথে এখান থেকে আইইসিজের একটা ফাইট হয়ে যাবে, বাট STE69 গট এলিমিনেট বাই ওএসি ডার্কাস, অ্যান্ড ওয়ান শট গট নক রাইট নাও, ব্রাউন উইল অলসো গেট নক বাই অক্টোপাস, দুর্দান্ত ব্যাকআপ দেওয়া দেওয়া চলছে, অ্যান্ড ডেমি গট কুড গেট এলিমিনেটেড এনি টাইম, দেখা যাক কি হয়। ওয়ান শট গট এলিমিনেটেড বাই ব্রাউন, একটা কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে, যদি বা এনএনএস ব্রাউন ফ্রম স্ট্রম ইয়েসপোর্টস আরও একটা কিন্তু কিল চুরি করেছিলেন, আরটিএফ এর ইউসার একটা কিল চুরি করেছিলেন, যেখান থেকে কোয়ান্টামের অক্সিন না অক্সিন না মেবি অক্সিনের কিলটাই চুরি করেছে,
হয়েছিল মেবি, বাট নো আই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। যাই হোক, এখান থেকে স্ট্রম ইস্পোর্টস কিন্তু রোটেশন মারার চেষ্টা করতে আছে, খুবই দ্রুত জোনের মধ্যে যাইতে হবে তাদেরকে। আইইসিজেড মেবি এখানে ফাইটে জড়িয়ে পড়েছে, টু আই টু এফ আমরা সেখান থেকে দেখে নিব তাদেরকে। জেসি অলরেডি গট এলিমিনেটেড, বাট দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 8টা কিল নিয়ে কিন্তু ফুললি ডমিনেশন পর্যায়ে অ্যাভেলেবেল তারা। আইইসিজেড ইজ হ্যাভিং এ ফায়ার সিচুয়েশন রাইট নাও, পুরাই আগুন লাগাই দিয়েছে অলরেডি। অ্যান্ড ডেভিল ওয়াইটি অ্যালোন গট 5 কিলস অলরেডি, আই থিঙ্ক হিজ গান বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ অলসো দ্য ম্যান অফ দ্য টিম হিয়ার, কজ আইইসিজির একটা বেটার পজিশন তো ধরেই রাখবে। এখনও পর্যন্ত 10-10টা টিম অ্যাভেলেবেল এবং আইইসিজির অলরেডি কিন্তু জোনের মধ্যে মুভমেন্ট করা শুরু করে ফেলেছে। অলরেডি জোনের মধ্যে যাইয়া বৈশা আছে পলা পাইন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওমা কারেন্ট দেখতে গেলাম কি হয়ে গেল ইয়া। অ্যান্ড টিম 20কে আমরা স্পট করে ফেলেছি, টিম 20 আর নান আদার দ্যান ডেড সোল এলিট। অ্যান্ড ডেড সোল স্পোর্টসও আছে, কিন্তু ডেড সোল এলিটও আছে, দুইটা লাইন আপ ফ্রম ডেড সোল। অ্যান্ড এখান থেকে সবাই মোটামুটিভাবে ট্রাই, আর একজন টিমমেটকে হারিয়ে ফেলেছে, মেবি টিম ন্যানির সাথে কিন্তু ফাইটে জড়িয়ে পড়েছিল, বাট খুবই ক্লোজ কিন্তু স্ট্রং চলে আসছে। অ্যান্ড আবিরের পক্ষ থেকে যে এখান থেকে এলিমিনেট হয়ে যেতে পারে, বাট যে এখান থেকে সোয়াটার হাতে এলিমিনেট হয়ে যাবে মেবি ইয়া, সোয়াট ফেমাসের সামনে পড়ে গেল। অ্যান্ড ফেমাস গরিম, ফেমাস এখান থেকে জেদকে নক আউট করে ফেলেছে একদমই ক্লিন, ক্লিয়ার নক। অ্যান্ড টিম নাইনের সাথে কিন্তু ফাইট চলছে, গার্ডিয়ান সিএইচপি ভার্সেস ডেড সোল এলিট। অ্যান্ড রাইট নাও গার্ডিয়ান সিএসপির হাতে কিন্তু স্ট্রং এখান থেকে এলিমিনেট হয়ে গেল মোটামুটিভাবে। অ্যান্ড ডেমি গড রাইট নাও একদম 1 HP নিয়ে কিন্তু সার্ভাইভ করছেন। অ্যান্ড ব্রাউন অলসো কার জানি অলে কথা হচ্ছে মেবি, এবং সে মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন মোটামুটিভাবে নাকি। হ্যাঁ তো চলেন দুইজনে মিলে একসাথে কমেন্টারি করে ফলে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের টিম 9 কিন্তু খুবই ক্লোজ অ্যাভেলেবেল, অ্যান্ড অলসো টিম 20 ডেড সোল এলিট ভার্সেস গার্ডিয়ান সিএসপি। রাইট নাও গার্ডিয়ান সিএসপির পক্ষ থেকে ডেড সোল এলিটের উপরে কিন্তু আক্রমণ চলছে। অ্যান্ড স্ট্রং স্পোর্টস আউট অফ জোন পড়ে গেলেন, ইটস আর ফিফথ জোন সিঙ্ক, অ্যান্ড ফিফথ জোন সিঙ্কের কিন্তু তাদের লাইফ একদম নাই হয়ে যাইতে বাধ্য, কিছু করার নাই। আমরা ততক্ষণে দেখতে পাচ্ছি আবিদের পক্ষ থেকে কিং কে মেবি স্পট করা হয়ে গেছে অলরেডি। কিং ব্রেক্স ওয়াইটি ইজ ইন ডেঞ্জার রাইট নাও, প্লেস জোনে ডেমি গড কিন্তু এলিমিনেট হয়ে গেছে, ব্রাউন অলসো গট এলিমিনেটেড, বাট ব্রেক্স ওয়াইটি গট এ কিল। অ্যান্ড আবিদ কুড গেট নক ইয়া, গব্বর গরিম, গব্বর গরিম ডেবিল ওয়াইটি গট নক ইন প্লে জোন, অ্যান্ড আবির গট নক বাই গব্বর। অ্যান্ড এখান থেকে আবিরকে এলিমিনেট করে দেওয়া হলো, অবিনাশ কিন্তু ফ্লেমসকে নক আউট করে ফেলেছে, ওয়াজে এখান থেকে অবিনাশকে নক আউট করে ফেলবে, খুবই দ্রুত দেখা যাক কি হয়। বাট আইসিজের ইজ ইন ডেঞ্জার রাইট নাও, কস্টিন টিম 19 এখান থেকে কিন্তু, এটা কিন্তু আরও একটা লাইন আপ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ডেড সোলের স্পোর্টস, এটা কিন্তু মেইন লাইন আপ, একদম অফিসিয়াল লাইন আপ ডেড সোলের ভার্সেস আইসিজের ইনফার্নো ইগলস, স্কোর 0 অ্যান্ড ওয়াজে হ্যাড টু ফাইট 1v1 রাইট নাও। অপোনেন্টে কিন্তু কেডা আছে এটা ভাই, এটার নাম কি ওয়ার্কাস নাকি ডার্কাস নাকি মার্কাস কইতে পারি না, এটা ডার্কাস ইয়া ডার্কাস, আমি আসলে দূর থেকে ওয়ার্কাস মনে করতেছিলাম, সরি ভাইয়া, কিছু করার নাই। অ্যান্ড ওয়াজে এখান থেকে 1v1 ফাইট করে ফেলবে, ফ্লেমসকে বাঁচানোর জন্য অলরেডি স্মোক করে ফেলেছেন। এখান থেকে তারা আছেন বর্তমানে ডুও, কজ দি ডেভিল জেসি, ডেভিল ওয়াইটি অ্যান্ড দ্য জেসি দুজনে কিন্তু এলিমিনেট হয়ে গেলেন মোটামুটিভাবে, খারাপ লাগা। বাট ফ্লেমস এখান থেকে মানে হিল হয়ে যাবে মোটামুটিভাবে। আইইসিজেড এখনও পর্যন্ত 9-9টা কিলে কিন্তু ফুলি ডমিনেট করার চেষ্টা করছেন। অ্যান্ড গাব্বারের পক্ষ থেকে অমিনাস গট এ থার্ড পার্টি, অ্যান্ড দেয়ার ইজ ইন ডেঞ্জার রাইট নাও, কজ রাইট নাও ডেড সোল স্পোর্টস গট অ্যাটাক ইন এ থার্ড পার্টি। আর এখান থেকে 1v2 করার চেষ্টা ছিল ডার্কাসের, কিন্তু উইন ভেইন, কজ আইইসিজেড এবং ফ্লেমস তো হিল হয়ে গিয়েছিল মোটামুটিভাবে। ইট ওয়াজ সো টাফ সিচুয়েশন, সো নট টাফ সিচুয়েশন বাট আ টাফ সিচুয়েশন বাই দ্য ওয়ে। অ্যান্ড যাই হোক, এখনও পর্যন্ত 4-4টা টিম এখান থেকে সার্ভাইভ করার চেষ্টা করছেন, ইটস আওয়ার টিম 9 অ্যান্ড টিম 9 আর নান আদার দ্যান গার্ডিয়ান্স ইএইচপি, অ্যান্ড অলসো টিম 13 অ্যান্ড টিম 13 অলসো ডেড শট স্কোয়াড, মানে ডেড শট খালি ডেড শট স্কোয়াড স্কোয়াড দেখাটা নাই, ঠিক আছে। যাই হোক, টিম 9 গার্ডিয়ান সিএইচপি ফেমাস গট নক বাই আইইসিজেড অ্যান্ড অলসো ইন প্লে জোন বাই দ্য ওয়ে, ইটস আওয়ার সিক্সথ জোন শ্রিঙ্ক, অ্যান্ড খুবই দ্রুত কিন্তু সবাইকে জোনের মধ্যে এন্ট্রি নিতে হবে, সাথে ফাইটও করতে হবে। অলরেডি 14 আর লেফট, অ্যান্ড গার্ডিয়ান সিএইচপি ইজ হ্যাভিং আ ফাইট উইথ টিম 15 অ্যান্ড টিম 15 এক্সিকিউশনার্স নাগিনেক্স গট নক, ব্লুবেরি গট নক বাই টিম 13 অ্যান্ড ওয়াজ অলসো গট নক বাই রবিনহুড অ্যান্ড ডেয়ার ডেবিল ওপি, এখান থেকে ব্লুবেরিকে নক আউটই করে ফেলেছেন, মানে নক আউট করার পর এলিমিনেটে হয়ে গেছে কিল কনফার্ম, অ্যান্ড ওয়াজ অলসো ভেহিকেল এক্সপ্লোশনে মারা গেলেন। আইইসিজেডের পক্ষ থেকে ফ্লেমস কিন্তু রাইট নাও অ্যালোন, অ্যান্ড অলসো গার্ডিয়ান সিএসপির পক্ষ থেকে কিন্তু আবির ওপি অ্যান্ড গব্বর বোথ আর লেফট রাইট নাও দে আর প্লেয়িং ডুও, বাকি দুজন টিম এলিমিনেট হয়ে গেছে। আইইসিজেডের পক্ষ থেকে আরও 3 জন এলিমিনেট হয়ে গেছে, ডেভিল ওয়াইটি দি জেসি অ্যান্ড অলসো ওয়াজ, সবাই কিন্তু এলিমিনেট হয়ে গেছে রাইট নাও। ফ্লেমস গড অ্যান্ড এম কে 14 অলসো উইথ অ্যান M416, আরও 4-4টা ফ্রস্টেড কিট অ্যাভেলেবেল, লেভেল 2 হেলমেট সাথে নিয়ে লেভেল 2 ভেস্ট অ্যান্ড লেভেল 2 ব্যাকপ্যাক অ্যাভেলেবেল, এখান থেকে তিনি হিল করার চেষ্টা করছেন মোটামুটিভাবে। 40% লাইফ নাই হয়ে গেছে, বাট টিম 13 একদমই কিন্তু বুদ্ধিমানের সাথে ফাইট করা শুরু করেছে, ডেড শট এখনও পর্যন্ত তাদের 5-5টা কিল কনফার্ম হয়ে গেছে, আরও নেট বাই কি নেট পাল্টা নেট, নেট চলছে পুরোপুরি, এবং ফ্লেমসের উপরে আরেকটা নেট, ফ্লেমস কুড গেট এলিমিনেটেড নো, বাট ফ্লেমসের ধারে গেছে, নেট যাইতে পারতেছে না, বিল্ডিংয়ের এই সিরি নেট আটকে পড়তেছে, মানে বাড়ি খাই আবার ফিরে আসতেছে, ঠিক আছে। সো
ডেড না 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 এটা কি ডেড শট? ইয়া ডেড শট ইজ ইন ডেঞ্জার রাইট নাও, কারণ তারা এখনো পর্যন্ত আউট অফ জোন এবং খুবই দ্রুত তাদেরকে জোনের মধ্যে এন্ট্রি নিতে হবে। সো ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দেম টু সার্ভাইভ, কারণ এখনো পর্যন্ত গার্ডিয়ান্স ইএইচপি নট ইএইচপি বাট ইএসপি, যদিও বা আমার স্লিপ অফ টাঙ্গের জন্য আসলে মুখ শুকিয়ে গেছে, এই জন্য আসলে ভালোভাবে প্রোনাউন্স করতে পারতেছি না, বাট আই গেস এক্সট্রিমলি সরি ফর দ্যাট, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আবিরের পক্ষ থেকে ফ্লেম সেকেন্ড থার্ড হয়ে যেতে পারে, যদি বা তারা স্মোক ওয়াল করে ফেলেছেন এখান থেকে ডেড শট, গ্রেট টেবিল টেকনিক্স রাইট নাও দেখতে পাচ্ছি। ফ্লেম সিজরা প্লেইং অ্যালোন, তাকে এই মুহূর্তে 1v4 করতে হবে, বাট আবিরের পক্ষ থেকে একটা হয়ে গেলে মানে থার্ড পার্টি হয়ে গেলে একদম বিপজ্জনক অবস্থা হয়ে যাবে। ফ্লেম সেখান থেকে 1v1 করার চেষ্টা ছিল বাট পেছন থেকে থার্ড পার্টি হয়ে গেছে, অ্যান্ড রবিন হুড ওপি ফ্লেমসকে কিন্তু কনফার্ম করে ফেলেছে। আবির এখান থেকে পেছন থেকে আইইসিজেডকে এলিমিনেট হতে সাহায্য করে ফেললো, অ্যান্ড দে গট থার্ড পজিশন উইথ 11 kills। অবভিয়াসলি অলসো গার্ডিয়ান সিএসপি কিন্তু অ্যাটাক করছে এই মুহূর্তে, বাট ডেড শট ডাজেন্ট হ্যাভ ফুল হেলথ। সো আই গেস আবির ওপি অ্যান্ড গব্বরের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। রবিন হুডের লাইফ একদমই নাই করে দিল আবির এখান থেকে ইম্পোর্টেন্ট উইথ অ্যান্ড রেড ডট স্কোপ, অ্যান্ড গব্বর এখান থেকে দেখতে পাচ্ছি এ কে এম নিয়ে কিন্তু ফুললি প্রস্তুত, তার খুবই ক্লোজ একটা নেট চলে আসলো, আরও একটা নেট টু আবিরের খুবই ক্লোজে, বাট আবির এখান থেকে কিন্তু নক বের করার চেষ্টা করছে অপোনেন্টে, কিন্তু গ্রোজ অ্যাভেলেবেল। সো ইট উইল বি আ ভেরি টাফ সিচুয়েশন ফর দেম। তুষার আজমির ভাই কমেন্ট করে বলেছেন, ও ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ দাদু ফর জয়নিং উইথ আস অন কমেন্ট সেকশন। দাদু দেখতে আসো, মোর গলামালা ফাইডা দেখতেছে দাদু, তাড়াতাড়ি করিয়া কিন্তু স্ট্রিমে রিয়েক্ট করে ফেলাও যারা যারা দেখতে আসো। এবং ততক্ষণে দেখতে পাচ্ছি ট্রায়ো ভার্সেস ডুও ফাইট অলরেডি, অ্যান্ড গার্ডিয়ান্স ইএসপি অলরেডি 7-6 কিলে ডমিনেট করতেছে, যেখান থেকে আমাদের ডেড শট এখনো পর্যন্ত 6 কিলে ডমিনেট করতেছে, 2 কিল করলে আরও 8 কিল হয়ে যাবে, অ্যান্ড দে উইল গেট দ্য চিকেন। বাট আই গেস ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের মধ্যে এখান থেকে আসলে ডেড শট মেবি ফার্স্ট পজিশন গেইন করে ফেলবে, বিকজ আবির ওপির লাইফ একদম নাই করে দিয়েলো। ডেয়ার ডেভিল ওপি ওয়ার অ্যান ওপি স্প্রে, ওভার পাওয়ার্ড স্প্রে দ্যার ওয়াজ, অ্যান্ড এখান থেকে আরেকটা নেট চলে গেছে টু আবির, আবির কুড গেট নক এনি টাইম, একদমই ক্লোজ একটা নেট, বাট নো টেকিং পেইন কিলার্স রাইট নাও। আবির ওপি আরও 4 ফার্স্ট এড কিট অ্যাভেলেবেল, বাট তার হেলমেটের অবস্থা খুবই করুণ, এখান থেকে কিন্তু তারা স্মোক ওয়াল বানিয়ে ফেলেছেন অলরেডি, অ্যান্ড আবির ওপি ইজ ইন ডেঞ্জার রাইট নাও। গব্বর এবং আবির দুজনেই কিন্তু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করতেছে অলরেডি, অ্যান্ড আমরা ডেড শটকে দেখতে পাচ্ছি এখান থেকে ফুল ট্রায়ো টিম, অ্যান্ড মোটামুটিভাবে ট্রায়ো ভার্সেস জু একটা ফাইট আমার মনে হয় রবিন হুড এখান থেকে। ও মাই গুডনেস, রবিন কিন্তু ওপেন সিচুয়েশন চলে এসেছেন, অ্যান্ড কুড গেট নক বাই গব্বর এনি টাইম, সুনার আর লেটার হি মাস্ট গেট নক বাই গব্বর, অ্যান্ড আবির মুভমেন্ট করা শুরু করে ফেলেছে, ইট ওয়াজ আ রং ডিসিশন ফর হিম, বাট আবির গট নক, অ্যান্ড গব্বর এই মুহূর্তে 1v3 প্লে করার চেষ্টা ছিল বাট ইউ নো ইন ভেইন, অ্যান্ড ডেড শট গট দ্য চিকেন ডিনার, গ্রেট লেভেল চিকেন ব্রো উইথ 8 kills অবভিয়াসলি, অ্যান্ড আয়রন ম্যান বট নট আয়রন ম্যান বট বাট রবিন হুড ওপি অ্যালোন গট 4 kills, আই থিঙ্ক ইজ গান অফ দ্য ম্যান অফ দ্য টিম হিয়ার, অ্যান্ড অলসো জিডিএস আওয়ার টিম 9, ইয়া টিম 9 এর কথা বললে একদমই চলবে না, গার্ডিয়ান সিএসপি ইএসপি দে গট সেকেন্ড পজিশন অবভিয়াসলি উইথ 7 kills, অ্যান্ড গাব্বার ইজ দ্য ম্যান অফ দ্য টিম হিয়ার হু অ্যালোন গট 4 kills, অ্যান্ড অলসো ফেমাস যিনি 3 kill করেছিলেন এখান থেকে। যাই হোক, আইইসি জেড ইনফার্নো ইগলস কোড 0 দে অলসো গট 11 kills by the way, and they got third position. Devil White is the man of the match here, also the man of the team from IEC is the Devil White, and a very big shout out goes to UEXC executioners and Nagin X, yeah, and tara ekhan theke 4 number position gain kore felche with 0 kills, obviously great level rotation but position kintu gain kore rakhche, and also DS not DS but eta DS esports Zarka Sominas ebong Poison sobai ar ki দুই টাকিলে 5 number পজিশন, এবং অলসো DSRC আমি আগেই বলেছি সবগুলো টিম পরিচিত না, সো আগে থেকে যদি নাম টাম বেশি ভালোভাবে প্রোনাউন্স করতে পারলাম না, আস্তে আস্তে যেহেতু উইকলি স্ক্রিম সেহেতু আস্তে আস্তে সবাই পরিচিত হয়ে যাবে খুবই দ্রুত, বাট সমস্ত টিমকেই কিন্তু সমস্ত টিমের পক্ষ থেকে কেউ না কেউ তো ইচ্ছেন দেখতে আসবেন তাই না? তো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন অবভিয়াসলি যে অমুক টিমের খেলা দেখান তমুক টিমের খেলা দেখান, তাইলে ওইটা উচ্চারণ করতে করতে মুখস্থ হয়ে যাবে, আশা করি সবাই হেল্প করবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি ডিএসই স্পোর্টস মোটামুটিভাবে ডেড শট, ইয়া এটা ডেড শটের আর একটা লাইন মেবি, এবং তারা এখান থেকে আরও 2 kill 5 number পজিশন, এবং দেখতে পাচ্ছি DSRC কিং অ্যান্ড ক্রাইপ ইয়া ক্রিপ কম্বাইন্ড আরও 3-3 kill 6 number পজিশনে, HSTU স্ট্রেঞ্জার্স তারা এখান থেকে আরও 0 kill 7 number পজিশন, দে প্লে ট্রাই অন দিস ম্যাচ অ্যান্ড 1971 অলসো স্ট্রেন ও ইয়া স্ট্রম ই স্পোর্টস তারা এখান থেকে 8 number পজিশন গিন করে ফেলেছে, আরও 4-4 kill সাথে নিয়ে, অ্যান্ড এনএস ব্রাউন চুরি করেছিলেন কিল চুরি তো ITF যেখান থেকে তারা 9th পজিশন গেইন করে ফেলেছেন, ITF আই থিঙ্ক দে আর গানা বি দ্য মোস্ট কিল গেইনার্স, লেট সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, এখান থেকে আর নো 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 10 kill তারা এখান থেকে 9 number পজিশন গেইন করে ফেলেছে, দে আর অন সেকেন্ড পজিশন ইন কিল রেটিং আই মিন কিল রেশিওতে সেকেন্ড পজিশনে অবস্থান করতেছে এখনো পর্যন্ত, কিল রেশিওতে ফার্স্ট পজিশনে অবস্থান করতেছে আইইসি জেড ইনফার্নো ইগলস কোড 0, অ্যান্ড ভেরি বিগ শট গোস টু ইউ গাইস, অ্যান্ড অলসো ITF যারা এখান থেকে আরও 10 kill 9 number পজিশনে, এবং 3-3 kill একাই কনফার্ম করে ফেলেছেন ইউশা অ্যান্ড আউটশাইন দুজনে,
মিলে টোটাল ছটা কিল কিন্তু কনফার্ম করে ফেলেছেন এখান থেকে। যাই হোক, দেখার বিষয়। অ্যান্ড ডিয়াবলিক নাবিদ ভাইয়ের টিম এফএলএক্স অলসো রিপার অ্যান্ড ওজি কম্বাইন্ড টু জো এখান থেকে টোটাল সাত সাতটা কিলে 10 নম্বর পর্যন্ত ইনক্রিজ হচ্ছে। বেটার লাক নেক্সট টাইম। এ স্ট্রেন নট এ স্ট্রেন বাট এ স্ট্রম। এসটি দেখলেই আমার স্ট্রেনের কথা মনে পড়ে, কি যে ভালোবাসা বুঝলাম না। অ্যান্ড স্ট্রম এখান থেকে আরও একটা কিলে 11 নম্বর পজিশনে। কোয়ান্টাম এখান থেকে সাত সাতটা কিলে 12 নম্বর পজিশনে এবং তারাও এখান থেকে ভালো কিল গিন করে ফেলেছে আরও 12 নম্বর পজিশনে। অ্যান্ড ইয়া কোয়ান্টাম ইয়া স্পোর্টস আমি বিগ ফ্যান অফ ইয়ার্স অক্সিন ভাইয়া এখান থেকে আরও 7টা কিলে 12 নম্বর পজিশন গিন করে ফেলেছে মোটামুটি ভাববে। এক্স বি 0 কিলে 13 নম্বর পজিশনে। স্পেক এখান থেকে এটা কি স্পেক ট্রেলস এক্সাইল মেবি ইয়া অ্যান্ড তার এখান থেকে আরও 3টা কিলে 14 নম্বর পজিশনে। এওটি এওটির কী যেন একটা শর্টকাট নাম আছে, কী যেন একটা নাম আছে এওটির, আমি বুঝতে পারলাম না কী জানি একটা নাম আছে কী জানি মানে ও আচ্ছা তারপর আমি একটু খোঁজার চেষ্টা করি কী জানি নাম আমি একটু ভুলে গেছি। ইট ইজ মাই শর্ট টাইম মেমোরি লস। ওকে, অ্যাটাক অফ টাইটান মনে পড়ছে, অ্যাটাক অফ টাইটান এখান থেকে তারা 0 কিলে 15 নম্বর পজিশন। অ্যান্ড জিডিএসএক্স অলসো এখান থেকে আরও তারা 1টা কিল নিয়ে 16 নম্বর পজিশনে চলে গিয়েছে। কে ওপিএক্স অ্যান্ড রিফাত অ্যান্ড অলসো গড ভাইপার কম্বাইন্ড তারা খেলেছেন ট্রাই ওভার 0 কিলে 17th পজিশন। বেটার লাক নেক্সট টাইম বেবিস। অ্যান্ড আইআর টিম আইরনিক এখান থেকে আরও 0 কিলে 18th পজিশন। অ্যান্ড দি ওয়ান ম্যান আর্মি মিয়াও ওপি ওয়ান ম্যান আর্মি নাকি হ্যাঁ তার একটা নাম আছে অ্যান্ড শাইনিং স্টারস ইয়া অ্যান্ড শাইনিং স্টারস। তো স্টারসরা স্টার না দিলে হইতো অ্যান্ড শাইনিং স্টার দিলে হইতো, কারণ মিয়াও ওপি ওয়াইটি খেলেছেন অ্যালোন অ্যান্ড গট 19th পজিশন অবভিয়াসলি। বেটার লাক নেক্সট টাইম অবভিয়াসলি। টি সি ইয়ে স্পোর্টস 20 নম্বর পজিশন গেইন করে ফেলাইছে উইথ 0 কিলস। অ্যান্ড অলসো কংগ্রাচুলেশনস টু ডিএসএক্স স্কোয়াড মানে আমাদের ডেড শট স্কোয়াড আওয়ার টিম 13 অ্যান্ড তারা এখান থেকে চিকেন ডাবের করে ফেললো উইথ 8-8টা কিল। সুন্দর একটা খেলা হয়েছে, আমরা সেকেন্ড রুমে চলে যাবো খুবই দ্রুত। অ্যান্ড তার আগে একটু দেখে নিতেছে কমেন্ট সেকশনে কেটা জানি আইসে আব্দুল ওয়াজেদ চৌধুরী লাভ ফ্রম সিজেড, থ্যাংক ইউ সো মাচ ব্রো, থ্যাংক ইউ সো মাচ ওয়াজেদ ভাই, লাভ ফ্রম আই সিজেড না কোড কোড 0 না ইয়া আই ই কোড 0 এর পক্ষ থেকে কিন্তু ওয়াজেদ ভাই আমাদের মাঝখানে কমেন্ট সেকশনে চলে আসছে। অ্যান্ড এ ভেরি বিগ শাউট আউট গোস টু ইউ আব্দুল ওয়াজেদ চৌধুরী ফ্রম আই ই সিজেড অবভিয়াসলি, থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর জয়নিং উইথ আস অন কমেন্ট সেকশন। বাই দ্য ওয়ে এখান থেকে নেক্সট রুমে চলে যাওয়ার চেষ্টা করবো আমরা, তার আগে বি রাইট ব্যাক সুন।
সুইচ করে নিব ইয়া, যাতে আমরা ম্যাচের মধ্যে একদমই ডাইরেক্টলি ঢুকতে পারি। অ্যান্ড মাদারার পক্ষ থেকে ভাই এবং ভাইয়ের ছেলেকে দেখতে পাচ্ছি, এটা কি ভাইয়ের ছেলে নাকি? আবার ভাই যদি সিঙ্গেল হয়ে যায় তাহলে তো আবার ধর্মঘট করে ফেলাইবে, কইবে যে বলে ভাই আমি তো সিঙ্গেল, আমার কেউ হয় নাই, আপনি আমার বিয়েটা আটকে দিলেন, এটা কোনো কথা? এটা হয়ে যাইতেই পারে, বলা যাইতেছে না, বাট ডাজেন্ট ম্যাটার। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাদারা ভাইয়ের কোলে কত কিউট একটা বাচ্চা, বাহ একদম গুলুমুলু, মাশাল্লাহ। দেখতে থাকেন, ততক্ষণ আমি হালকা পাতলা খাবার দাবার সেরে ফেলি। TWL এর কোন ভাইজন ইম অ্যাপ ডাউনলোড করে নাই, মেবি ইট ইজ স্যানোক, এবং দ্যাটস ওয়াই হি গট আউট অফ দ্য রুম। চেঞ্জড টু জোকার সিন, বাহ তো আমাকে ম্যাচ শুরু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল প্লেন পাথ, এখান থেকে ক্যাম্প আলপাই দিয়ে শুরু হয়ে সোজা চলে গেছে টাটমকের মাথার উপরে দিয়ে মংলের পাশে, এবং অনেকগুলো টিম অলরেডি জাম্প করে ফেলাইছে গ্রাউন্ডে। তো IR জাম্প করে ফেলাইছে, টিম সেভেন জাম্প করে ফেলাইছে, এবং টিম সেভেনের জানি কিটটা নাম আছে ইয়ার ডেডলি আউটলস জাম্প করে ফেলাইছে, AOT জাম্প করে ফেলাইছে, অ্যাটাক অফ টাইটান, অ্যান্ড IECদের কোথায় গেছে, IECদের ক্যাম্প আলফাতে জাম্প করে ফেলেছে, বাট একই সাথে অ্যাসিড জাইরক্স অ্যাভেলেবেল। সেখান থেকে HST স্ট্রেঞ্জার্স, ও মাই গুডনেস, HST স্ট্রেঞ্জার্স ভার্সেস IECZ, দুটো মেইন মেইন টিমের মধ্যে ক্লাশ, নট মেইন বাট মানে দুইটা ভালো টিমের মধ্যে ক্লাশ, আমরা ক্লাশটা দেখবো, একদমই মিস করবো না। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াজেদ কোনো মতে কভারে চলে গেলেন, ইয়া কভারে চলে গিয়েছেন অলরেডি, অক্টোপাস এখনও পর্যন্ত লুট করতে পারেননি, দুটো টিমই কিন্তু একদম পাশাপাশি, এখান থেকে একটা টিমকে এলিমিনেট হয়ে যেতে হবে, দেখা যাক কোন টিম এলিমিনেট হয়ে যায়, HSTU স্ট্রেঞ্জার্স অথবা IECZ, দেখি দেখি কী হয়। অলরেডি ওয়াজেদ মেবি হাতে লুট পেয়ে গেছে, M16 নেবার পেয়ে গেছেন অলরেডি, লেভেল 2 ওয়েট হেলমেট বাট নো বাট 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 নো ভেস্ট, অ্যান্ড এখান থেকে লেভেল ওয়াইট হাতে ভেক্টর বাট লেভেল 1 এর ভেস্ট নো হেলমেট, অ্যান্ড জেসি হাতে AKM অ্যান্ড শর্টগান বাট লেভেল 3 এর হেলমেট অ্যান্ড লেভেল 2 এর ভেস্ট, অবভিয়াসলি গ্রেট লেভেল লুট কর। অ্যান্ড প্লেন সেখানে তার টিমমেটকে ডেবিলকে কিন্তু অলরেডি হালকা পাতলা লুট দিয়ে দিলেন, AKM দিয়ে দিয়েছেন অলরেডি, এবং হাতে কিন্তু M4 নিয়ে নিয়েছেন এখান থেকে, IECZ অলরেডি ফুললি প্রিপেয়ার্ড, অ্যান্ড জেরক্স এখান থেকে ওয়াজাদকে নক আউট করে ফেলেছে, জেরক্স ওয়াট এ গ্রেট লেভেল নক ফ্রম অ্যাসিড জেরক্স, আই মিন HST স্ট্রেঞ্জার্সের পক্ষ থেকে, অ্যান্ড ওয়াজাদ উইল গেট রিভাইভড সুন, অলরেডি সর্বপ্রথম আক্রমণ কিন্তু শুরু করে দিয়েছে HSTU স্ট্রেঞ্জার্স রাইট নাও, দুইটা মানে হাড্ডাহাড্ডি টিমের মধ্যে ফাইট, দেখা যাক কী হয় এখান থেকে। DJC এখনও পর্যন্ত কিন্তু জেরক্সের উপরে নজরদারি ডাকছেন, তিনি কিন্তু ফুল রোটেশন দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে, বাট DJC ইজ আমি হ্যাভিং সাম ডিফিকাল্টিস, অ্যান্ড আই গেস জেরক্স, ও মাই গুডনেস, এখান থেকে DJCকে কিন্তু রকেট করে ফেলেছে জেরক্স, হোয়াট এ গ্রেট টেবিল নক ফ্রম অ্যাসেট জেরক্স, আই গেস HSTU স্ট্রেঞ্জার্স, অ্যান্ড DJC উপরে কিন্তু পুশ হয়ে যাবে, ওয়াজেদ এখান থেকে হিল হয়ে গেল মোটামুটিভাবে, বাট DJC মেবি সর্বপ্রথমেই এলিমিনেট হয়ে যেতে পারেন বলা যাচ্ছে না, জেরক্স এখান থেকে দৌড়ে দৌড়ে চলে আসে একটুর জন্য কভারে চলে গেলেন, ইয়েস অ্যান্ড হি গেট ইন কভার, অ্যান্ড ওয়াজেদ এখান থেকে স্পট করে ফেলেছে জেরক্সকে, সবাই মিলে কিন্তু পুশ করে ফেলেছে অলরেডি অলরেডি, অ্যান্ড মনস্টার এখান থেকে DJCকে ফিনিশ করে ফেললো উইথ অ্যান উজি, অ্যান্ড ফ্লেন্স এখান থেকে জেরক্সের মুখোমুখি, ফ্লেন্স ভার্সেস জেরক্স ইয়া, অ্যান্ড অ্যান্ড জেরক্স এখান থেকে ফ্লেন্সকে নক আউট করে ফেলেছে, অ্যান্ড আদার গ্রেট লেভেল নক ফ্রম জেরক্স, কী খেলছে জেরক্স এখান থেকে মাশাল্লাহ।
অ্যান্ড ওয়াজির অলসো উইল গেট নক ইয়া অ্যান্ড জেরক্স এখান থেকে তাকে নক করে ফেললেও দে উইল ওয়াইপ ইট রাইট নাও অ্যালোন অ্যান্ড আমি সর্বদাই দুর্বলদের দলে বাট জেরক্সকে স্পট করতে হবে খুবই দ্রুত অ্যান্ড এখান থেকে জেরক্স থেকে পেয়ে গেলাম জেরক্স এখান থেকে কিন্তু সবাইকে মেরে ফেলেছে অ্যান্ড অলসো একাই কিন্তু 1v4 করেছে টু আইইসি জেড অ্যান্ড জেরক্সের পক্ষ থেকে 1v4 একটা ক্লাচ অ্যান্ড এইচএস টু স্ট্রেঞ্জার্স গড সেভড অ্যান্ড রবার্ট ট্রেমব্লে অলরেডি কিন্তু কমেন্ট করেছিলেন এইচএস টু স্ট্রেঞ্জার্সকে দেখেন অ্যান্ড অ্যাসেড জেরক্স এখান থেকে 1v4 করে ফেলেছে টু ভাই মাশাল্লাহ কি লেভেলের মারামারি। যাই হোক আমরা খুবই দ্রুত চলে যাব আমাদের স্পেক ট্রাইলস এক্সাইলের উপরে যেখান থেকে আমাদের আমাদের টিম 17 অলরেডি গট নক অ্যান্ড টিম 17 হচ্ছেন আমাদের টিম 17 এইচএস টি স্ট্রেঞ্জার্স থাকার কথা বাট এখান থেকে আরেকটা টিম চলে আসছে অ্যান্ড এইচএস টি চলে গেছে আরেকটা টিমে মাথায় নষ্ট বাট স্পেক ট্রাইলস এক্সাইলের পক্ষ থেকে কিন্তু আক্রমণ শুরু হয়ে গেছে অলরেডি অ্যান্ড রেয়ন উইল গেট নক অর গেট ইয়া দুইসবি গট নক অ্যান্ড অলসো 1v2 হয়ে গেছে ফ্রম রেয়ন এখান থেকে 1v2 ক্লাস অ্যান্ড যদি বা ক্লাস বলা হয় না এটার লাইফ আমার সবচেয়ে আগে থেকেই। যাই হোক টিম সেমিটের বাকি একজন টিমমেট আমাদের ডার্কাস অ্যালোন অ্যাভেলেবল রাইট নাও অ্যান্ড অমিনিয়াস অবভিয়াসলি অ্যান্ড অমিনাস মেবি নট অমিনিয়াস বাট অমিনাস অলসো অ্যান্ড এখান থেকে তিনি কিন্তু হাতে এম কে এটা কি ভাই MK20 MK14 না MK12 মেবি না MK14 না MK24 মেবি আল্লাহ জানে কি আন্ডার কি নাম বলে গেছে স্টেমেল হয়ে গেছে আমার তো সর্বনাশ হয়ে গেল প্যারা নাইছিল এখান থেকে তারা কিন্তু দুজন টিমেটকে হারিয়ে ফেলেছেন পয়জন অ্যান্ড জিসবি বোথ গট এলিমিনেটেড ইটস আর স্যান অফ ম্যাপ অ্যান্ড রাইট নাও অমিনাস এখান থেকে স্পেক্ট্রাইসের খুবই ক্লোজে চলে আসার চেষ্টা করছে আমরা নেক্সট ক্লাস খোঁজার চেষ্টা করছি এক্স্যাক্টলি কোনো ক্লাস আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত এওটি এখানে সহমিত অবস্থান করতেছে তামবাংয়ে কিন্তু H2SO4 নাকি এটা কি H2SO4 দেখলাম নাকি হয় H2SO4 ওল্প এখানে অ্যাভেলেবেল IA এটা তো মানে কীটা কইতাম মাথায় নষ্ট বুট ক্যাম্পে ফার্স্ট ইয়ারটা পয়ে গেছে এবং ফার্স্ট ইয়ারটা কী কী অ্যাভেলেবেল সেটা দেখে নিবে এখান থেকে অ্যান্ড অগ H3 অ্যাভেলেবেল সাথে মিলিটারি ভেস্ট হেলমেট অ্যান্ড ব্যাকপ্যাক অ্যান্ড এবং মেডকিট কিন্তু অ্যাভেলেবেল মাথায় নষ্ট মামা মাথায় খারাপ অ্যান্ড আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি স্পেক্ট্রাইলস এক্সাইলের খুবই ক্লোজে কিন্তু এই একটা টিম অ্যাভেলেবেল ওএসি নট ওএসি বাট ও ডিএসি স্পোর্টস অ্যান্ড এখান থেকে এইচএসটি স্ট্রেঞ্জার্সের ক্লোজে কিন্তু রিপার চলে আসছে টিম 7 চলে আসছে এখান থেকে তাদের খুবই ক্লোজে অ্যান্ড আই গেস তাদের পক্ষ থেকে এখন শুরু যাবে লকি ওপি এখান থেকে গাব্বারকে নক আউট করে ফেলেছে এই ফাইটটাও চলে যাবো আমরা খুবই দ্রুত অ্যান্ড এখান থেকে দেখে নিব মোটামুটিভাবে ডেয়ার ডেভিল ওপি আগে থেকে এলিমিনেট হয়ে গেছে অ্যান্ড ততক্ষণে সোয়াট ফেমাস কিন্তু একদমই সামনাসামনি দুজনই কিন্তু বিহাইন্ড দ্য রক মোটামুটিভাবে কভার নিয়ে ফেলেছেন অ্যান্ড রবিনহুড ওপি কিন্তু সামনে দিকে চলে গেছেন অলরেডি সোয়াট ফেমাস ইজ ইন রেঞ্জার রাইট নাও টিম নাইন ভার্সেস টিম 13 অ্যান্ড ইটস আর টিম 9 ভার্সেস টিম 13 গার্ডিয়ান্স ESP ভার্সেস ডেড শট অ্যাগেইন পূর্বের ম্যাচে কিন্তু তাদের মধ্যে এন্ডিং ফাইটটা হয়েছিল অ্যান্ড টাটাস উইল গেট নক বাই রবিনহুড চেষ্টা করছেন এখান থেকে ফেমাস গট নক বাই রবিনহুড ইয়া গেট গিভেন নক অ্যান্ড গান সোয়াইপ করে এবার মাদাম মারতে সক্ষম হয়ে গেলেন বাট কি লেভেলের গালাতে স্প্রে ভাইয়া অ্যান্ড খারাপ লাগা বহত অ্যান্ড ক্রাটোস এখান থেকে তাকে দেখা মাত্র ফিনিশ করে ফেলাইলো অ্যান্ড আয়রনম্যান ব্যাট অনেকটা দূরে বা যদি বা তিনি বাইক নিয়ে চলে আসছেন বাট হাতে কিন্তু M4 অ্যান্ড AKM এর দুর্দান্ত গান কম্বিনেশন অ্যাভেলেবেল অ্যান্ড এখান থেকে আবিরকে নক আউট করবেন কবিরেন পালা অলরেডি স্পট করে ফেলছেন বাট আবিরের উপর এখনও পর্যন্ত কোনো স্প্রে তিনি দেননি বাট লকিকে সেভ করতে হবে খুবই দ্রুত অ্যান্ড আবিরকে মেবি এখান থেকে নক আউট করে ফেলেই দেবেন বলা যাচ্ছে না দেখা যাক কি হয় নেক্সট ফাইটার পসিবিলিটি কিন্তু এইচএস টু স্ট্রেঞ্জার্সের সাথে যেখান থেকে জেরক্স আবার কিন্তু রিভিউকে নক আউট করে ফেলেছে অ্যান্ড অলসো আমরা জেরক্সের দিকে চলে যাবো যেখান থেকে স্ট্রেঞ্জার্সের সাথে ফাইট চলছে অবভিয়াসলি অ্যান্ড এই ফাইটটা মিস করা যাবে না আর যাই হোক অ্যান্ড ওয়ান শট গট নক অ্যান্ড আমরা জেরক্সকে দেখে নিব এখান থেকে অক্টোবাস সূর্যকে কিন্তু নক আউট করে ফেলেছে গ্রেট লেভেল নক ফ্রম স্ট্রেঞ্জার্স রাইট নাও অ্যান্ড জেরক্স এখন মধ্যে পিছনে অবস্থান করতেছে অক্টোবাস কিন্তু সামনে এগিয়ে গেছে মোটামুটিভাবে অ্যান্ড যাই হোক হাতে কিন্তু AKM অ্যাভেলেবেল মোটামুটিভাবে নাবিদ কিন্তু সামনে নাবিদের উপরে আটকা চলে যাবে AKM এর শট বাট নো ইনসেইন ম্যান ইনসেইন জেরক্স সেখান থেকে অলরেডি চারটা কিল কিন্তু কনফার্ম করে ফেলেছে যেখান থেকে তিনি IECZ কে 1v4 করে ফেলেছেন ওয়ার এ গ্রেট লেভেল এলিমিনেশন ব্রো অ্যান্ড যাই হোক এখান থেকে নাবিদ উইল গেট নক ইয়া নাবিদ গেট নক বাই জেরক্স অ্যান্ড কি নক করছে মাই রিপারে কি খেলছে হ্যাঁ আরও একটা নক ফ্রম জেরক্স অ্যান্ড ভাই দুইটা নক হয়ে গেল এখান থেকে অ্যান্ড লুকস আই মিন ভেরি ভেরি ওয়েল প্লেয়ার অ্যান্ড টিম 7 গট এলিমিনেটেড অ্যান্ড টিম 7 গট এলিমিনেটেড ডেডলি আউট লস গট এলিমিনেটেড অলরেডি আটটা কিল নিয়ে ফুললি ডমিনেশন পর্যায়ে আছে এখনও পর্যন্ত হাইয়েস্ট কিল গেয়ে না সো এইচএস টি স্ট্রেঞ্জার্স ইজ অন ফায়ার টু নাইট দেখা যাক কী হয় তাদের পক্ষ থেকে মনে হয় এই ম্যাচে একটা সুন্দর মানে সুন্দর একটা গেম প্লে আশা করতেছি আই মিন একটা বেটার পারফরমেন্স দেখা দেখতে দেখা মিলবে যদি বা আমি খাওনের মধ্যে আসালাম খাওন তুই আমার কমেন্টারি করতে খারাপ লাগতা ইয়ে মেরা নসিবে আর কিছু নেই যাই হোক আবির ওপি কুড গেট নক এনি টাইম অ্যান্ড অলসো ক্রাটোস কারণ খুবই ক্লোজে আয়রন ম্যান বট অ্যাভেলেবেল অ্যান্ড হি উইল গেট রিভেঞ্জ অবভিয়াসলি কজ হিজ টিমমেটস গট এলিমিনেটেড বাই টিম 9 অ্যান্ড গার্ডিয়ান্স ESP অ্যান্ড অলসো আওয়ার টিম 13 ডেড শট যদিও বা তাদের মধ্যে কিন্তু আগের বার আমাদের প্রথম ম্যাচে অন মিরামার ম্যাপ
ফাইনাল এন্ডিং ফাইটও ছিল, অ্যান্ড ডুও ভার্সেস ট্রাইও ছিল এই ম্যাচে। কিন্তু ফুল স্কোয়ারে দেখেই দিলেন আমাদের আউটলস, মেবি নট আউটলস বাট গার্ডিয়ান্স ইএসপি, যারা দেখেই দিলেন কিন্তু এবার কিন্তু তারা বেটার পজিশনে আমাদের ডেড শটের সাথে ফাইটে জড়িয়ে পড়েছেন। যদিও বায়রন ম্যান বট ইজ রাইট নাও দি অ্যালোন সার্ভাইভার ফ্রম ডেড শট, অ্যান্ড লোকি ওপি, রবিন হুড ওপি, অ্যান্ড ডেয়ার ডেভিল ওপি সবাই কিন্তু এলিমেন্ট হয়ে গেছে। আয়রন ম্যান বট ইজ নাও দি অ্যালোন সার্ভাইভার ফ্রম ডেড শট, অ্যান্ড রাইট নাও হি গট M416 উইথ এন AKM অলসো, দুর্দান্ত গান কম্বিনেশন, আরও চার চারটা ফ্রস্টেড কিট লেভেল ওয়ানের বেস্ট পার্ট, লেভেল থ্রি হেলমেট সাথে নিয়ে তিনি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, স্পট করে ফেলেছেন, স্পট করে ফেলেছেন। এখান থেকে তার পক্ষ থেকে কয়েকটা ক্লাচ বের হয়ে যাবে, দেখা যাক কী ধরনের ক্লাচ বের হয়। অ্যান্ড আয়রন ম্যান বট গট M416 উইথ এন AKM হাতে নিয়ে ফেললেন AKM, এখান থেকে তাকে 1v4-3 করতে হবে। আমরা এখান থেকে ড্রোন পার্সপেক্টিভে চলে যাবো। ইয়া, অ্যান্ড ক্রাটোস গট হিম, ক্রাটোস গট হিম, বাট ক্রাটোস গট নক, ক্রাটোস গট নক, আরও একটা নক করার চেষ্টা করেছিল বাট ইনসেইন, ফেমাস গট হিম, নট ফেমাস বাট আবির, ফেমাস কিন্তু যথেষ্ট ড্যামেজ দিয়ে ফেলেছে। অ্যান্ড শিহাব ওশেন কমেন্ট করছে জেসি বিগ ফ্যান, বাট সরি ব্রো, জেসি গট এলিমিনেটেড অ্যান্ড ICZ গট এলিমিনেটেড বাই HSTU স্ট্রেঞ্জার্স অ্যান্ড অ্যাসিড জেরক্স অ্যালোন 1v4 করেছিলেন, অ্যালোন 1v4, অ্যান্ড এখান থেকে স্ট্রং ইস্পোর্টস অলরেডি কিন্তু ফাইটে জড়িয়ে পড়েছেন। ব্রাউন এখান থেকে কিল এলিমিনেটি করে ফেললেন মোটামুটিভাবে, আমি হালকা পাতলা একটা কল রিসিভ করে আইতাছি। অ্যান্ড ব্রাউন নজরদারি রাখছেন, অ্যান্ড অ্যানাদার নক ফ্রম ব্রাউন স্টোনার, অ্যান্ড গট নক, ইটস আওয়ার টিম সিক্স, অ্যান্ড টিম সিক্স আর নান আদার দ্যান TWL ESports, and right now they got attacked by Storm ESports already. Brown এখান থেকে, what a knock bro, what a knock, দুর্দান্ত। এবং উই যাওয়ার চেষ্টা করতে সাবি আসলে একটু সাকিব খান স্টাইলে করার চেষ্টা করতে সালাম, বাট ইউ নো আই ক্যান ডু দ্যাট, বিকজ সাকিব খান, সাকিব খানের নামরি জামর দেওয়ানি আমর বইতে বই মোর লগে একটা তুলনার সাথে। ব্রাউন সামনে চলে গেছে, এন বাই আরও সামনে, ওয়ান বিয়ান ফাইট হবে TWL ESports বাদন রাইট নাও, তার সামনে একটা নেট চলে আসছে হালকা পাতলা লাইফ, আরও একটা নেট, অ্যান্ড তিনি কিন্তু এপিপি সুইচ দেওয়ার পেয়েছেন, অলরেডি ব্যান্ডেজ ইউজ করছেন এখান থেকে, অ্যান্ড গট রিভাইভ, ব্যান্ড স্পাইডার অলরেডি হারিয়ে গেছেন এখান থেকে, তার লাইফ কিন্তু বেশি একটা নাই, অ্যান্ড অ্যান্ড গট নকড অ্যাগেইন বাই ব্রাউন। এন বয় এখান থেকে অ্যান কে আনান কে ফিনিশ করে দিয়েছেন, নট অ্যান বাট আনান, হ্যালো 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 হ্যালো, আমি মলি মলি দিয়ে ফেলেছেন এখান থেকে। ইয়া ভাই আমি ক্যাপচার আসি, আমি মাথায় নষ্ট এখান থেকে, AOT AOT এখান থেকে স্ট্রং ভাই, মুই ক্যাস্টার ভাই, মুই ক্যাস্টার, মুই ক্যাস্টিং করতেছি, আমাদের লগে মোর গ্লিচেই গেছে এটা গতকাল তো এক্সপেরিয়েন্স করছি। আরে না ভাই আমাদের টিম তো আরো দূরে, হে কি আপনি মোর মোর কথা হলেন না, গতকাল ইংলিশ হইলে মোর কথা সবে হলতে পাইলে, ফুট ক্যাম্প ছাড়া কি আমাদের টিম মারে নামে নাকি, আর মাথাই নষ্ট, নিশান ভাই কমেন্ট করে ফলাইছে, অ্যাসিড জেরক্স হইলো HSTU এক্স শাটার্স মেইন লাইন আপ প্লেয়ার, ও মাই গুডনেস, এন্ড হি প্লেড সো ওয়েল ব্রো, এন্ড তুই ভাবছো কি HSTU রে আমাকে ব্ল্যাক তো নামেই নাই। আরে ভাই যে শিহাব ভাই কি কমেন্ট করছে, হ্যাঁ ভাইয়া আই ইয়ে সজীব রহমান, হে ব্রো, হে সজীব ভাই কি অবস্থা, অ্যান্ড ডেওটি অলরেডি ফাইটে জড়িয়ে পড়বে মেবি স্ট্রমের সাথে, বাট শিহাব ভাই কী কইছে, এ শিহাব ভাই কী কইলেন আপনি এটা, HSTU রে HSTU আমাকে কী ভাবছো, হ্যাঁ ব্ল্যাক তো নামেই নেই এখনো পর্যন্ত, HSTU এক্স ব্ল্যাক বাই দ্য ওয়ে। সন্দীপ ভাই কিন্তু কমেন্ট করছেন বিগ ফ্যান আমার ব্রো, থ্যাংক ইউ সো মাচ সন্দীপ ভাই ফর জয়নিং উইথ আস, কমেন্ট সেকশন কেমন আছেন, কি অবস্থা, অনেক দিন এসে কথাবার্তা হয় না। অ্যান্ড নিষেধ ভাই কমেন্ট করেছিলেন অ্যাসেট জেরক্স হইল HSTU এক্সটার্স এর মেইন লাইন আপ প্লেয়ার, ভাই ভাই রে ভাই একজন প্লেয়ার যদি এরমের খেলে মাথাই নষ্ট। যাই হোক স্ট্রং স্ট্রং ইস্পোর্টস এখান থেকে জোনের মধ্যে টি নিয়ে ফেলেছেন, এওটি এখনো পর্যন্ত আউট অফ জোন, বাট এক্সিকিউশনার্স নাগিন এক্স, দি নাগিন এক্স স্কোয়াড, ইয়া অ্যান্ড দে আর দি এক্সিকিউশনার্স নাগিন এক্স, অ্যান্ড আমার মনে হয় এটা পুরো গার্ড লাইন আপ, ঠিক আছে আমি সবার প্রোফাইলে মেয়েদের ফটো দেখছি, অ্যান্ড আপুরা এখান থেকে কিন্তু এখনো পর্যন্ত আউট অফ জোন, সেকেন্ড জোন শ্রিঙ্ক হয়ে যাবে, মানে হয়ে যাবে বলতে হয়ে গেছে মেবি, থার্ড জোন হয়ে যাবে মেবি, আমি একটু জোন দেখলেই বুঝতে পারবো, ইয়া অ্যান্ড মানে থার্ড জোনই আসলে বলতে গেলে মোটামুটিভাবে, অ্যান্ড আই গেস স্ট্রেট স্ট্রম স্ট্রমের সাথে আরেকটা ফাইট হয়ে যাবে, বাট এখান থেকে নেক্সট ফাইটের পসিবিলিটি দেখতে পাচ্ছি না আপাতত, আরেকটু জোন যাক তারপর হয়ে যাবে, বাট এই যে জেরক্সকে একটু দেখাতে হবে, মানে 8টা কিলের মধ্যে একাই 7টা কিল কনফার্ম করছে, ইউ নো মানে গালাত লেভেলের স্প্রে ব্রো, গালাত লেভেলের স্প্রে, মানে বাতা রাহা হু ইয়ে বহুত গালাত হ্যায়, গালাত গালাত স্প্রে ব্রো, গালাত ওয়ার্ডেন মানে পাওয়ারফুল পার্সন, আই মিন কি ওপি লেভেলের স্প্রে দেয়,
এবং যাই হোক, এখান থেকে তার তার কিন্তু লেবার ছিটোটা লিকুইপমেন্টস হাতে অ্যাভেলেবেল, ঠিক আছে, এবং একদমই মানে ফুলি প্রস্তুত টু ফাইট। দেখছেন আশেপাশে তার মুভমেন্ট দেখলেই বোঝা যায় আশেপাশে এনিমি স্পট করার কত মানে ধান্দা, মানে সবাই রেখে কিল কনফার্ম করার চেষ্টা। যাই হোক, আচ্ছা লাগা ইয়ে দেখার। অ্যান্ড অক্টোপাস এখান থেকে এম ফোর উইথ থ্রি এক্স স্কোপ অ্যান্ড সাথে একে এম অ্যাভেলেবেল, আরও চার চারটা প্রসেট কিট। অ্যান্ড মনস্টার মনস্টার এখান থেকে এম ফোর উইথ গ্লেশিয়ার এবং আরও একটা এম ফোর নাকি না, দ্যাটস অ্যান M16 A4 এবং আরও লেভেল চেয়ার হেলমেট সাথে আছে। অ্যান্ড জেরক্স তো হ্যারে তো দেখাইয়েই ফেলেছি, বাট অক্টোপাস মেবি দেখানো না, হ্যারেও দেখাইছি, প্যারা এটা চেন। অ্যান্ড এখান থেকে তারা খুবই দ্রুত কিন্তু টিম 20-র ক্লোজে চলে আসতেছেন, টিম 20 আর নান আদার দ্যান ডেড সোল এলিট। যাই হোক, এখান থেকে তাদের মধ্যে একটা ফাইট হইতে পারে, কারণ তারা ডেড সোল এলিটের খুবই ক্লোজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সবার আগে আমি একটু ডেড সোল এলিটের দিকে চলে যাবো, সেখানে গিয়ে দেখবো তাদের কেমন প্রস্তুতি। এখান থেকে রেক্স ওয়াইটিকে দেখতে পাচ্ছি হাতে কিউবিজের সাথে ব্যারেল অ্যাভেলেবেল, আরও একটা ফ্রস্টেড কিট, লেভেল 1-এর হেলমেট অ্যান্ড লেভেল 2-এর ভেস্ট। অ্যান্ড স্নাইপার দেখতে পাচ্ছি এখান থেকে, ও মাই গুডনেস, স্নাইপারের কাছে EMP-45 আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গান, এবং সাথে কিন্তু AK-M অ্যাভেলেবেল আছে। আর শুভ এখান থেকে হাতে M4 এবং ব্যারেল অ্যাভেলেবেল, আরও লেভেল 2 ইকুইপমেন্টস, দুটো ফ্রস্টেড কিট এবং জিল্লু ওয়াইটি ওপি মোটামুটিভাবে 8টা ফ্রস্টেড কিট নিয়ে পালাইছে। মাথায় নষ্ট, আমার মাথায় খারাপ, বাট লেভেল 1-এর ইকুইপমেন্টস তার কাছে, ঠিক আছে, এরা বহুত বহুত আচ্ছা লাগতা ইয়ে হামে। যাই হোক, এখানে আরেকটা ফাইটার পসিবিলিটি রয়েছে, স্পেক ট্রাইলস এক্সেলের সাথে একটা ফাইটার পসিবিলিটি রয়েছে, আমরা একটা ড্রোন পার্সপেক্টিভে সুইচ করে ফেলবো। ইটস টিম 17 রাইট না হ্যাভিং ফাইটিং উইথ টিম 2, অ্যান্ড টিম 17 হচ্ছে মানে HST স্ট্রেঞ্জার্সের স্লট ছিল এটা, বাট তারা এটা ইয়া করে ফেলাইছে। এবং শিয়া বসেন ভাই লাগছেন, তুই কল দিস ম্যাচ শেষ করে, ও ভাই আপনার মানে কী কী কইতে আছেন এগুলো, মার্শাল্লাহ, ঠিক আছে ভাইয়া, কল দিয়ে ভালো মনে, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য, ঠিক আছে। যাই হোক, ডার্ক আছে এখান থেকে গট নক বাই রেয়ন, রেয়ন কিন্তু খুবই ভালো খেলে, আগের বার কিন্তু থমসন দিয়ে 1v2 করছিল নট আগের বার, বাট এইবারই মনে হয় অমিনাস উইল গেট নক অবভিয়াসলি বাই জোরো, অ্যান্ড জোরো স্পট করে ফেলেছে অলরেডি, অ্যান্ড উইথ থমসন অ্যাগেইন, অ্যান্ড আমরা রেয়নকে দেখবো, বাট রেয়ন গট নক, রেয়ন গট নক বাই অমিনাস, অমিনাস একদমই এলিমিনেট হয়ে গেল বাই ইফতি, ওয়ার এ গ্রেট লেভেল রোটেশন বাই ইফতি, দূর দিয়ে তারে মাইরা ফলাইছে, মার্শাল্লাহ মার্কা মারামারি। অ্যান্ড খুবই দ্রুত কিন্তু তাদের ক্লোজে ITF অ্যাভেলেবেল, অ্যান্ড আই গেস ITF এখান থেকে তাদের সাথে ফাইটে জড়িয়ে পড়বে, বাট আমরা অ্যাসেট জেরক্সের দিকে চলে যাবো, যেখান থেকে তিনি ফাইটে জড়িয়ে পড়বেন অবভিয়াসলি, খুবই দ্রুত টু স্ট্রং ই স্পোর্টস। অ্যান্ড রাইট নাও রবার্ট ট্রেমলে কমেন্ট করে ফেলেছেন, জেরক্স ওপি, থ্যাংক ইউ সো মাচ ব্রো। অ্যান্ড দেখতে পাচ্ছি HSTU স্ট্রেঞ্জার সেখানে ফাইটে জড়িয়ে পড়বে, টু স্ট্রং ই স্পোর্টস, একটু খাইয়া লইতে আসি মোটামুটি খাইয়া, অলরেডি কিন্তু স্প্রে দিয়ে ফেলেছেন এখান থেকে জেরক্স। অ্যান্ড ওয়েবক্যাম থাকলে দেখতে পারতাম কি খাই আসি, ঠিক আছে, খুবই দ্রুত ওয়েবক্যামের সিস্টেম চলে আসবে না, প্যারাই নে চিল মেরে কো আপ লোক দেখ সকোগে, তো কিপ সাপোর্টিং মি। অ্যান্ড স্ট্রং তাদের কেমন প্রস্তুতি দেখে নেবো, ডেমি গড অলরেডি গড অ্যান্ড M416 উইথ অ্যান উজি সাথে আরও তিনটা ফার্স্ট এড কিট, এখান থেকে তিনি জেরক্সকে মেবি স্পট করে ফেলেছেন, বাট কুড গেট নক এনি টাইম বাই জেরক্স, কজ তার যে ওভার পাওয়ার একটা মানে স্প্রে, আর ডেমি গড নক আউট হয়ে যেতেই পারে, বলা যাচ্ছে না, দেখা যাক কি হয়। অ্যান্ড ওয়ান শটের উপর কিন্তু স্প্রে চলে আসতেছে অলরেডি, আমরা জেরক্সকে দেখবো, কারণ তিনি যেহেতু ভালো কিল করে, দেখতে পাচ্ছি মোটামুটিভাবে ফার্স্ট এড কিট লাগানোর ধান্দায় ব্যস্ত ডেমিগডের পক্ষ থেকে, দুর্দান্ত স্প্রে চলে আসছে টু জেরক্স, অলরেডি হালকা পাতলা লাইফ হারিয়ে ফেললেন এখান থেকে M416 উইদান করেছে, আর একটা স্প্রে বাই গালাতে স্প্রে ভাই। অ্যান্ড যাই হোক, দেখা যাক কি হয়, NNS ব্রাউন উইল অলসো কুড গেট এলিমিনেটেড, সো ডেমিগড ডেমিগড প্রোডাকশন দিয়ে ফেলেছেন, বাট যেদের উপরে কিন্তু এখনও পর্যন্ত জেরক্সের জুম যাইতে আসেন আর কি, তিনি সেখানে মারামারি করার চেষ্টা করছেন, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি স্ট্রং ইয়ার্স অলরেডি হ্যাভিং এ ফাইট টু HST স্ট্রেঞ্জার্স, যারা 19 স্লটে বসে আছে, তার মানে 19 স্লটে আমাদের ডেড সোল ইয়ার্স ছিল, ইয়া ডেড সোল তাদের স্লটে চলে গেছে। অ্যান্ড অক্টোপাস কুড গেট নকড বাট নো ব্রাউন এখান থেকে তাকে এখনও পর্যন্ত স্প্রে করার চেষ্টা করছেন, ওয়ান শট এখনও পর্যন্ত স্প্রে করার চেষ্টা করছেন, মনস্টার এখন পর্যন্ত পিছিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অ্যান্ড জেরক্স এখান থেকে ফাইট করতে চলে যেতে পারে, যেখানে মধ্যে ক্লোজ ইনে অ্যান্ড জোনের মধ্যে কিন্তু বাই ডিফল্ট পড়ে গেছেন টু স্ট্রং ইয়ার্স অলসো HST স্ট্রেঞ্জার্স। অ্যান্ড এখান থেকে আমাদের আপুদের লাইন একটা কোথায় এক্সিকিউশন আসছে নাগি নেক্সট, অ্যান্ড শিয়া বসেন নেক্সট ডে ব্রো দ্য জেসি ব্যাক দেবে অ্যাট অল প্লেয়ার্স রেডি, ও রে ভাই রে ভাই, শিয়াব ভাই জানান দিয়ে দিয়েছে অলরেডি দ্য জেসি উইল গেট ব্যাক সুন টু অ্যাসিড জেরক্স আই গেস, বাট স্ট্রে স্ট্রং স্ট্রং থার্ড আই কুড গেট অ্যাট্যাক বাই টিম 9, ইটস আওয়ার দি দি ওয়ান অ্যান্ড অনলি গার্ডিয়ান্স ESP, অ্যান্ড
69 got knocked already on knocked already by famous and sword famous এখান থেকে তাদের উপরে অলরেডি আক্রমণ করে ফেলেছে একটা সুন্দর নক বের করে ফেলেছে এই মুহূর্তে পুশ করার ইস্যু দিয়ে ফেলেছেন বাট কিল কনফার্ম করে ফেললেন অলরেডি দুটো কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে এখান থেকে এন্ড অলরেডি কিন্তু আমাদের আমাদের ইএসপি আই মিন ইএসপি না এক্স্যাক্টলি তাদের কিন্তু ইএসপি নাই থাকতে পারে কওয়া যায় না আগে সিরিটি দেওয়া ঠিক না গার্ডিয়ান্স ইএসপি এখান থেকে তাদেরকে কিন্তু মানে একটা রিসার্চ সাইড কিল অলরেডি কনফার্ম করে ফেলেছে কোন টিম জানি তাদের হাতে লিমিটেড হয়ে গেল অ্যান্ড সামনে আরও মলি করে দেওয়ার চেষ্টা এবং এমন জায়গায় মলি নিডমিড মার্সের জায়গায় আসলে কেউ নাই অ্যান্ড মিস্টার ভন্ডো দূর থেকে টিপি নিচ্ছেন অ্যান্ড এ ভন্ডো ভাই এ ভন্ডো ভাইয়ের পক্ষ থেকে ইম্পোর্টেড স্প্রে চলে যাবে বাট ভন্ডো ভাই ঘরে থার্ড পার্টি অ্যান্ড কুড গেট নক ইয়া আর একটা এমন লাগলে নক আউট হয়ে যাবে অ্যান্ড দেখা দেখা যাক পরে যাইতেই পারে কজ স্ট্রং স্পোর্টসের পক্ষ থেকে তাদের উপরে থার্ড পার্টি হচ্ছে অলরেডি অ্যান্ড এওটি অলসো এওটি এওটি এখান থেকে ভন্ডো ভাইকে ছাড়বে না কোনোভাবেই তার সাথে হয়তো ভন্ডামি করতেও পারে বলা যাচ্ছে না বাট গাইস ইউ নো ইট ওয়াজ ফান অলরেডি ডোন্ট গেট সিরিয়াস অ্যান্ড বন্ডো ইজ গেটিং হিল্ড অ্যান্ড আবির এখান থেকে যথেষ্ট লাইফ হারিয়ে ফেললেন কীভাবে হারিয়ে ফেললেন বুঝতে পারলাম না অ্যান্ড এক্সিকিউশনার্স নাগিন এক্স অলরেডি কিন্তু জোনের মধ্যে টেনে ফেলেছে ইট ওয়াজ আওয়ার থার্ড জোন অ্যান্ড থার্ড জোন কিন্তু অলরেডি চিন করা শুরু হয়ে গেছে মোটামুটিভাবে অ্যান্ড ফেমাস কিন্তু খুবই ক্লোজ টু মিস্টার বন্ডো রাইট নাও দে উইল হ্যাভ এ ফাইট বাট দেখতে পাচ্ছি স্ট্রমের সাথে কিন্তু এওটির সাথে ফাইট একটা শুরু হয়ে যাবে মাঝখান থেকে এইচএসটিউ স্ট্রেঞ্জার্স এখান থেকে ফল ব্যাক করে একটা বেটার পজিশনে হোল্ড করতেছে অ্যান্ড টিম টোয়েন্টি ডেড সোল এলিট অ্যান্ড ডেড সোল ইয়েসপোর্টস কিন্তু অ্যাভেলেবেল বাট ডেড সোল এলিট আর ডেড সোল ইয়েসপোর্টস হচ্ছে আমাদের এই 17 স্লটে কজ 17 স্লট ছিল এইচএসটি স্ট্রেঞ্জার্সের সেখান থেকে তারা 19 স্লটে চলে গেছে স্লট এক্সচেঞ্জ করে যাই হোক দেখা যাক কী হয় অ্যান্ড এখান থেকে টিম 9 ভার্সেস টিম 23 স্ট্রং থার্ড আই ভার্সেস আমাদের কী বলে টিমটার নাম আমি বারবার ভুলে যাই গার্ডিয়ান্স ইএসপি ইয়েস অ্যান্ড গার্ডিয়ান্স ইএসপি নট ইএচপি বাই দ্য ওয়ে এটা প্রোনাউন্সিয়েশন মিস্টেক I guess you guys will forgive me for that. I beg pardon, obviously. And HST Strangers already মনে হয় ফাইটে জড়িয়ে পড়েছে ইয়া ফাইটে জড়িয়ে পড়েছে জেরক্স কে স্পট করে ফেলবো আমরা অলরেডি এখান থেকে অ্যান্ড অক্টোপাস দেখতে পাচ্ছি মোটামুটিভাবে ইয়া এই যে টিম টোয়েন্টি ডেড সোল এলিট অ্যান্ড ডেড সোল এলিটের উপরে তারা কিন্তু অলরেডি খেয়ে পেয়ে গেছে HST Strangers তাদের উপরে আক্রমণ করে ফেলবে মেবি মনসার এখনও পর্যন্ত টিপে নিচ্ছেন দূর থেকে দূরান্তরের মারামারি স্ট্রং ইস্পোর্টসের সাথে এওটি এর মারামারিটা দেখার জন্য তারা প্রস্তুত অ্যান্ড এওটি এর পক্ষ থেকে মাদারের পক্ষ থেকে ডেভিল গড নট 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 ডেমিগড গট নক অ্যান্ড এই মুহূর্তে কিন্তু মাদারা পুশ করার জন্য একদমই প্রস্তুত পুশ কিন্তু করে ফেলেছেন অলরেডি ব্রাউন কেসপার করে ফেলেছেন ব্রাউন উইল গেট নক বাট মাদারা গট নক বাই ব্রাউন another great level knock from Enes Brown and Storm Esports is having a great level attack and also AOT got eliminated by Brown ekhan theke Brown nijei ashole 1v3 kore phalaichen total team kill 6 ebong 6 6 ta kill ekai Brown er maskhan theke bhai chure geche strong third eye er sathe and AOT ekhan theke tader akon kore pheleche maybe not AOT but amader guardian CSP tader upor kintu close in kore pheleche ekdomi akromonatok position e and amra dekhte pelam tara kintu already eliminate kore pheleche edik theke amader RTF er khubi close kintu guardian CSP available chilo but doesn't matter tader kore je onnanno ke available ache yeah স্পেক ট্রায়ালস এক্সাইল অলরেডি কিন্তু তাদের মধ্যে অ্যাভেলেবেল এবং আমরা দুটো টিমকে দেখতে পাচ্ছি অলরেডি বুট ক্যাম্পের আশেপাশে পাহাড়ের মধ্যে কোনায় কানায় মারামারি শুরু হয়ে যাবে অলরেডি অ্যান্ড ডিভাইন সি আর ইউসা ফ্রাগার তিনজনই কিন্তু অ্যাভেলেবেল সাথে স্পেক ট্রায়ালস এক্সাইলের মধ্যে কিন্তু ট্রায়ো আর কিয়াস জোরো অ্যান্ড নীতি তারাও কিন্তু ট্রায়ো তারাও ট্রায়ো মাঝখান থেকে টিম 20 তারাও ফুল স্কোয়াডে শুভ স্নাইপার অ্যান্ড ও মাই গুডনেস রেক্স এখান থেকে মেবি ক্লোজে পুশ করতে চলে যাবে একদমই কিন্তু হাড্ডা হাড্ডি একটা মুভমেন্ট কারণ এখান থেকে প্রায় চার চারটা টিমকে আমি একত্রিত দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ড্রোন পার্সপেক্টিভে চলে যাবো তাইলে আসলে আপনারা সিচুয়েশনটা আরো ভালোভাবে দেখতে পাবেন কারণ দেখতে পাচ্ছি আমরা খুবই ক্লোজে কিন্তু এইচএসটিইউ এক্স স্ট্রেঞ্জার্স অ্যাভেলেবেল এবং খুবই ক্লোজে ডেড সোল এলিট অ্যাভেলেবেল খুবই ক্লোজে আইটিইউএফ ক্রিটিকাস অ্যাভেলেবেল এন্ড অলসো এক্সপেক্ট ট্রায়ালস এক্সাইল অ্যাভেলেবেল সো চারটা টিমের মধ্যে একত্রিত মারামারি হয়ে যাবে স্পেক্ট্রাল সেখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করবে আই গেস এইচএসটিইউ স্ট্রেঞ্জার্স সেখান থেকে ডেড সোল এলিটের উপর আক্রমণ শুরু করবে কজ ইউ নো তারা কিন্তু আউট অফ কভার এবং মাঝখান থেকে যদি আরটিএফ তাদের উপর আক্রমণ করে ফেলে একদমই মাইন্ড কাট চিপে পড়ে যাবার পসিবিলিটি রয়েছে কজ এইচএসটিইউ স্ট্রেঞ্জার্স গড অ্যাসেট জেরক্স হু অ্যালন গট 7 কিলস অলরেডি 8টা কিলের মধ্যে 7টা কিলি তার ইজ এ ভেরি ওয়েল প্লেয়ার অ্যান্ড মাঝখান থেকে আমাদের এখান থেকে ডেড সোল এলিট দেখতে পাচ্ছি মোটামুটিভাবে তাদের এখনও পর্যন্ত কোনো কিল আমি দেখতে পাই না ইয়া আরও একটা কিল কিন্তু করছে বাট এই কিলটা কেটা করছে রেক্স ওয়াইটি মেবি নো স্নাইপার নো তার মানে জিল্লু ওয়াইটি একটা কিল করছে ইয়া জিল্লু ওয়াইটি ওপি তিনি কিন্তু আরেকটা কিল করে ফেলেছেন এখান থেকে তিনি এইচএসটিইউ স্ট্রেঞ্জার্সের উপরে কিন্তু নজরদারি রাখছেন সাথে থেকে আমাদের রেক্স ওয়াইটি ছিল আরটিএফের উপরে নজরদারি তার এবং স্নাইপার অ্যান্ড শুভ দুজনে মিলে কিন্তু স্পেক্ট্রাল এক্সাইলের উপরে নজরদারি রাখছিলেন মাঝখান থেকে আইআরের সাথে ফাইট হয়ে গেছে শুরু হয়ে গেছে অলরেডি টু স্ট্রং ইয়েসপোর্টস অ্যান্ড রাইট নাও দে আর হ্যাভিং ফাইট টু ও মাই গুডনেস এক্সিকিউশনার্স
নাগিন এক্সের সাথে ফাইট করছে, জড়িয়ে পড়েছে ব্লুবেরি, ইজ ইন স্নেক পজিশন রাইট নাও, বেরি এখান থেকে ধরে যাবার চেষ্টা করছেন, হাতে আছে উজি অ্যান্ড কার 98 কিট, দুর্দান্ত গান কম্বিনেশন আর চারটা ফ্রস্টেড কিট, দ্য গার্লস লাইন আপ অ্যান্ড টিউ 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 টিউ, এখান থেকে টিউ টিউর কাছে কিন্তু আরো দুটো ফ্রস্টেড কিট এবং হাতে একে এম অ্যান্ড থমসন অ্যাভেলেবেল, স্কারলেট এখান থেকে হাতে M416 অ্যাভেলেবেল, ব্লুবেরি এখান থেকে হাতে একে এম অ্যাভেলেবেল, এবং সবাই কিন্তু স্নেক পজিশনে মোটামুটি ভাবে জোনের মধ্যে এটি নিয়ে ফেলেছি, আশেপাশে থেকে থার্ড পার্টি না হলেই হয়, মই দোয়া করতে আছি এরা জন্য ভালো পজিশন লইতে পারে, আপু আপু, যাই হোক দেখা যাক কি হয়, এবং তারা কিন্তু জনের মধ্যে অলরেডি এন্ট্রি নিয়ে ফেলাইছে, মানে দে আর ইন নো টেনশন বেবি, এবং অলরেডি এখান থেকে স্টর্মের সাথে ফাইটে জড়িয়ে পড়েছে গার্ডিয়ান সিএসপি, তারা কিন্তু স্টর্মের উপরে পাল্টা হামলা কিন্তু শুরু করে দিয়েছে, বাট এক্সিকিউশনার্সের পক্ষ থেকে আরেকটা স্প্রে আমি আশা করতেছি, এইচএসটি এর পক্ষ থেকে কিন্তু আক্রমণ শুরু হয়ে গেছে, তারা এখান থেকে নক বাই করে ফেলাইতে পারে, একই সাথে কতগুলো টিমের লাগে মারামারি করতে আছে, অ্যান্ড রেসপেক্ট জরো জিল্লুকে নক আউট করে ফেলেছে, জিল্লু গট নক, বাট এখান থেকে জেরক্সের মাধ্যমে আরো দুই দিনের নক বের হয়ে আসতে পারে বলা যাচ্ছে না, ফ্র্যাগারকে মেবি স্পার করে ফেলেছেন, ইয়েস ফ্র্যাগার গট spotted by Xerox and is trying to knock him right now, and ekhane theke character knock, character knock maybe no, but Infor with Infor Cisco be tried so hard, but Fragger ke spray karte hain, Fragger upar character spray, and yeah Fragger got knocked by Xerox, great level spray, and Yusha will also get knocked, jodi ba Divine Seer already got knocked by Spec Trials, Sia Spectral's EXT naki Exile na Exile Exile and BD71 Ifti Ifti got knocked by Yusha, great level close in knock 1v1 battle, but he also dead, অ্যান্ড এখান থেকে আরটিএফ এলিমিনেট হয়ে গেল, স্পেকট্রালস এক্সাইল অলসো এলিমিনেট হয়ে গেল, দুটো টিম কিন্তু প্লে জোনের মাঝখানে এলিমিনেট হয়ে গেছে, মাঝখান থেকে এইচএসটি স্ট্রেঞ্জার্স এখান থেকে জোনের মধ্যে কোনো মতে পড়ে গেছে, অ্যান্ড ডেড সোল এলিট আইআরের সাথে ফাইট করছে, দি আইরনিকের সাথে ফাইট কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি স্নাইপার হাতে নিয়ে ফেললেন, নেড এখান থেকে নেডে একটা দুটো নক বেরিয়ে আসতে পারে বলা যাচ্ছে না, শিয়া কুড গেট নক, ইয়া ইয়া বেবি ইয়া বি শিয়া গট নক, বাট নো শিয়াবির জায়গায় হেইজেনবার্গ নক আউট হয়ে গেছে, ও ভাই কি হয়ে গেল, এটা কি হয়ে গেল, মাঝখান থেকে এইচএসটি স্ট্রেঞ্জার্স এখানে ফাইটে জড়িয়ে পড়েছে, অ্যান্ড আই গেস গার্ডিয়ান সিএসপির উপর আক্রমণ শুরু হয়ে যাবে, ইয়া অ্যান্ড আবিরবি গট নক বাই জেরক্স, অ্যানাদার গ্রেট লেভেল নক, বাট জেরক্স নক আউট করে নাই, মনস্টার নক আউট করছে, জেরক্স শুধুমাত্র সেখানে এডিএস দিয়ে ফেলেছে, এবং আশা মাত্রই আসলে জেরক্সের উপরেই কেন লয় ভাই বলতে পারলাম না, যাই হোক প্যারাই নেই চিল, অ্যান্ড এখান থেকে স্ট্রমও কিন্তু তাদের উপরে থার্ড পার্টি করছে, সোয়াট ফেমাস ইজ ইন ডেঞ্জার রাইট নাও, তো তাকে ও মাই গুডনেস ফর ফ্যামিলি এর পক্ষ থেকে ওয়ান শট গট নক রাইট নাও, জেরক্স ইজ ইন ডেঞ্জার অ্যান্ড জেরক্স উইল অলসো গেট নক, আই গেস কজ ইজ নট ইন কভার অ্যান্ড আউট অফ জোন পড়ে গেছেন অলরেডি, কজ ইটস আউট সিক্স জোন এবং সিক্স জোন সিঙ্কে পড়ে গেছেন, অক্টোপাস ইট ট্রাইং সো হার্ড টু গেট ইন দ্য জোন, অ্যান্ড এখান থেকে তারা জোনের মধ্যে রেডি ফেলছে মেবি, বাট অক্টোপাস গড়ে থার্ড পার্টি ফ্রম স্ট্রম স্পোর্টস অ্যান্ড ওয়ান শট গট অ্যাগেন নক নক ইন প্লে জোন, ভাই কেউ কিলটা চুরি করো তাড়াতাড়ি, কেউ কিলটা চুরি করো, কিলটা গেলে হুদাহুদি গেলে কলো গেলে কইলাম কলো কইলাম, বাট আইরনিক এখান থেকে ডেড সোল এলডির উপর আক্রমণ করছিল, বাট স্নাইপার গট ওয়াল ফেস টু এস ওভার গট নক অ্যান্ড ওয়ান শট অলসো গট এলিমিনেটেড বাই ব্রাউন, ব্রাউন এখান থেকে কিলটা চুরি করে বলছে দি ওয়ানালে ব্রাউন ফ্রম স্ট্রম স্পোর্টস রাইট নাও, এইচএসটি স্ট্রেঞ্জার্স আর ডুও অ্যান্ড জেরক্স ইজ ইন আই মিন লো সিচুয়েশন রাইট, তার কাছে এখন প্রজেক্ট কি নাই, অ্যান্ড অক্টোপাস অলরেডি গট নক, অ্যান্ড এখান থেকে আরেকটা নক করার চেষ্টা ছিল টু ব্রাউন, বাট ব্রাউন গার্ড হিম, ব্রাউন গার্ড হিম, ব্রাউন গার্ড হিম, টোটাল 10-10 থাকলে স্ট্রম স্পোর্টস অ্যালোন সার্ভাইভার, অ্যান্ড আই গেস ব্রাউন ইজ গানা বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ ইয়ার, হু অ্যালোন গট 9 কিলস, টোটাল 10টা কিলের মধ্যে 9টা কিলই হচ্ছে ব্রাউনের, বাই ইনফোরসিং উইথ দ্য রেডার স্কোপ কি খেলতাছে বলায় মাথায় নষ্ট, আর একটা মাত্র ফার্স্ট কিট অ্যাভেলেবল রাইট নাও, টু টিমস আর লেফট, টিম ডেড সোল এলিট ভার্সেস স্ট্রম স্পোর্টস রাইট নাও, ডেড সোল এলিট মেবি ইয়া টিম 20 ডেড সোল এলিট ভার্সেস স্ট্রম স্পোর্টস, এবং ব্রাউন উইথ দ্য ইনফোরসিং উইথ 6x স্কোপ 3x কম্বাইন রাইট নাও, উই আর সিং হিম, অ্যান্ড সিয়া বসেন কমেন্ট করে বলেছেন আমার ভাই আগামীকাল জেসি আসবে বিকে মিটআপ হবে নাকি একটা বিকেলে, ইয়াপ ব্রো মিটআপ হয়ে যাবে অবভিয়াসলি, অ্যান্ড ওয়ারলি জেসির সাথে একটা মিটআপ না হলেই না, বার্থডে ট্রিটটা খুবই দ্রুত পেতে হবে, ব্রাউনকে দেখতে পাচ্ছি এখান থেকে রেস্কে স্পট করে বলছেন বেবি, বাট আন্দাগন্ধ স্প্রে দেওয়ার চেষ্টা চলছে, অ্যান্ড ব্রাউনকে স্পট করতে হবে কারণ 10টার মধ্যে 9টা কিল একাই করছে, তার মানে সমঝ রয়ে সমঝ রয়ে বাপ, ইয়াপ রেক্স ওয়াইটি গট নক বাই ব্রাউন, আমি যেটা সন্দেহ করছিলাম যে ব্রাউন এখান থেকে আসলে দ্য ভেরি ওয়েল প্লেয়ার, যিনি কিনা এখান থেকে আরো কিলগুলো ধরবে, মানে তার আমি তার তার যে কি বলে কি জানি কা ক্লাচগুলো, তার ক্লাচগুলো আমি মিস করতে চাচ্ছি না একদমই, এই জন্য আমি তার ক্লাচগুলো ধরবো, এবং এনবাইকে স্পট করে ফেলেছেন, এনবাই ক্লোজে গিয়ে কিন্তু স্নাইপারকে কুক করে ফেলেছে, অ্যান্ড শুভ এখান থেকে হিল হয়ে গেছে, অ্যান্ড রেক্স উইল গেট নক অ্যাগেইন, আবারও ইনফোর্সমেন্ট নিয়ে কিন্তু রেক্স নক করার চেষ্টা, অ্যান্ড ইয়া ম্যাচ হ্যাজ এন্ডেড, সো আওয়ার উইনার উইনার চিকেন ডিনার পার্টি স্ট্রম স্পোর্টস, দে গট দ্য চিকেন ডিনার উইথ 13 kills, ব্রাউন ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, অলসো দ্য ম্যান অফ দ্য টিম, হু অ্যালোন গট 10 kills, মাইন্ড ব্লোয়িং, দ্যাট ওয়াজ হিলারিয়াস,
And Brown, and a very big shout out goes to you, the highest kill gainer, NNS Brown from Strom Esports. We alone got 10 kills. Congratulations. Bravo, bravo. Total 13 kills chicken da berkire phalaise ebong second tier as a position gainers are our dead soul elite ebong tarao ekhan theke total 5 ta 6 ta kill e second position gain kire phalaise. Congratulations. And also IR Esports team Ironic aro 4 ta kill e 3 number position HST West Rangers ekhan theke Uma ekhan theke 11 ta kill e 4 number position and we got another player and taro kintu 10 ta kill mane ei dui jonari asle shout out dite hobe and a very big shout out goes to you asset Jerox. We alone also got 10 kills from HST West Rangers. যদিও বা তিনি এইচএসটি ও এক্স শার্টার্স এর মেইন লাইন এর প্লেয়ার বাট স্ট্রেঞ্জার্স এর মধ্যে খেলতে আছে. দিস ইজ নট চিটিং বাট দিস ইজ গুড ভেরি ওয়েল. অ্যান্ড অলসো জিডিএস যাদের কথা না বললেই নয় আরও 8টা কিলে এখান থেকে তারা 5 নম্বর পজিশন গিন করে ফেলতে সক্ষম হয়েছে. এক্সিকিউশনার্স নাগিন এক্স ইয়া আপুর এখান থেকে 6 নম্বর পজিশন গিন করে ফেলেছে. স্কারলেট গট জিরো কিস টিউ টিউ এবং ব্লু বেরি বেরি সবাই কিন্তু এখান থেকে ভালো ভালো পজিশন দখল করার চেষ্টা করছিল বাট 6 নম্বর পজিশন গিন করে ফেলেছে. অল দ্য বেস্ট অ্যান্ড স্পেকট্রাইস এক্সাইল নাম্বার টিম টিম নাম্বার টু এবং এখান থেকে তারা আরো 6টা কিলে 7 নম্বর পজিশন. আই টু এফ এখান থেকে আরো 2টো কিলে 8 নম্বর পজিশন. এন্ড স্ট্রে স্ট্রম স্ট্রম থার্ড আই স্ট্রম থার্ড আই মিস্টার ভন্ড ভাই আছে যেখানে দেখে মনে পড়ে ভন্ড ভাই সালাম নিন. যাই হোক আমার ভাইয়ের শুভেচ্ছা সাথে আছে. প্যারাই ডেসিল 9 নম্বর পজিশনে 0 কিলে এন্ড ডেওটি অলসো আরো খেলছেন ট্রাইও বাট 0 কিলে 10 নম্বর পজিশন. ডিএস ই স্পোর্টস এখান থেকে ডেড সোল ই স্পোর্টস মেবি ডেড সোল ই স্পোর্টস ইয়া ডেড সোল ই স্পোর্টস দিস ইজ দ্য মেইন লাইন আপ অফ ডেড সোল. যদিও বা তারা এখান থেকে 0 কিলে 11 নম্বর পজিশনে অ্যান্ড অলসো টি ডাব্লিউ ওয়েল ই স্পোর্টস খেলেছেন ট্রাইও বাট পেয়েছেন 12 নম্বর পজিশন. এবং আরও আছে ডিএসএক্স একদমই ডেড শট স্কোয়াড আরও একটা খেলে 13 নম্বর পজিশন. ডিয়াবলিক অ্যান্ড ও মাই এর রাজধানী কোন টিম ভাই বললে গেছে এসটিএমএল বাট ডিয়াবলিক ভাইয়ের টিম মানে নাবিদ অ্যান্ড লিও তুর্জো লিও কোন টিম জানি ও টিম 7 মেবি ইয়া আই গেস দিস ইজ আওয়ার টিম 7 অ্যান্ড টিম 7 ওয়াজ ডেডলি আউটলস ইয়া দে গট 14th পজিশন উইথ 0 কিলস অবভিয়াসলি অ্যান্ড আই ই সিজেড ইনফার্নো ইগল স্কোর 0 গট 0 কিলস উইথ 15th পজিশন. এবং এখান থেকে 1v4 হয়ে গেছিল ফ্রম এইচএসটি স্ট্রেঞ্জার্স এর পক্ষ থেকে অ্যাসেট জেরক্স এর পক্ষ থেকে গ্রেট লেভেল 1v4 ছিল অ্যান্ড জেরক্সও 10টা কিল ব্রাউনও 10টা কিল দুইজনের মহা লেভেলের শাউট আউট ভাইয়া. তো যাই হোক শিয়া বসেন পয়সা নিয়ে বের হইয়েন বিড়ি খাওয়ার টাকা নাই পকেট ফাঁকা পেরাই নিয়েছিল আপন হ্যাঁ না ম্যাহু না. তো গাইস আজকে এই পর্যন্তই, আপাতত রইল বিদায়। চলছিল PMWS পাবজি মোবাইল উইকলি স্ক্রিন সিজন 1 হোস্টেড বাই HSTU ইউএসপোর্টস। আমাদের সাথে ছিলেন ম্যাক্সিমাম টিম স্পেকট্রাইস এক্সাইল এক্সোটি এনটিটি অ্যান্ড এক্সবি রোয়ারিং ইনস্টিংক্ট অ্যাটাক অফ টাইটান TWL ইউএসপোর্টস ডেলি আউটলস I2F ক্রিটিকাস গার্ডিয়ান্স ESP ইন্ডিভিজুয়ালস টিম আয়রন সাইড অলসো আমাদের সাথে ছিলেন অ্যান্ড শাইনিং স্টার্স যিনি খেলেছেন ছোলো বাট এই ম্যাচে দেখতে পাইনি তারে ডেড শট ছিলেন আমাদের সাথে I2F নাইট হান্টার এক্সিকিউশনার্স নাগিন এক্স মানে নাগিন এখন মুখ দিয়ে সাউন্ড করা পসিবল না. যাই হোক TC ইস্পোর্টস রিভলিউশন HST ওয়েস্ট রেঞ্জার্স কোয়ান্টাম ইস্পোর্টস ডেড সোল ইস্পোর্টস ডেড সোল এলিট TSB স্টার্টার্স স্ট্রম ইস্পোর্টস অলসো স্ট্রম থার্ড আই অ্যান্ড অলসো IE কোড জিরো অ্যান্ড কার্ডিগান্স HH. ওকে সো আমাদের আজকের দুটো ম্যাচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে. দেখা হবে আবার আপনাদের সাথে আগামীকালকে ইনশাল্লাহ. এই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি. সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায়. আল্লাহ হাফেজ টাটা বাই বাই. Thank you.